بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد, সম্মানিত দেনী ভাতৃমণ্ডলী, আজকে 12ই জিলহজ 1441 হিজরি মোতাবেক 2 আগস্ট 2020 আইয়ামে তাশরিকের দ্বিতীয় দিন চলছে। এই সময় আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। ঈদুল আজহার তাকাব্বাল আল্লাহ মিন্না ওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এবং আপনাদের সকলের নেক আমল কবুল করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাবতীয় গুনাহ খাতা মাফ করুন এবং আগামী জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পাপমুক্ত থেকে পাপমুক্ত হয়ে নেক জীবন যাপনের তৌফিক দান করেন। আমাদের প্রথম কিছুক্ষণ দার্স হবে, তারপর ইনশাআল্লাহ তাআলা প্রশ্নগুলির উত্তর দেব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। জানা আছে আপনাদের যে ধারাবাহিক আলোচনা আমাদের চলছে নাজাত প্রাপ্ত দলের আকীদা সম্পর্কে। আজকে পর্ব নম্বর 9, প্রশ্ন নম্বর হচ্ছে 20, আর আলোচনা আমাদের চলে আসছিল লা ইলাহা ইল্লাল্লাহ, যে কালেমা তৈয়বা, এই কালেমার যে শাহাদাত প্রদান করব আমরা, এর কিছু যে শর্তাবলী রয়েছে এই শর্তগুলি সম্পর্কে। তো শর্ত আমরা 7টি জেনেছি, আর তার সাথে সাথে বলেছিলাম যে কোন কোন ওলামারা অষ্টম আরেকটি শর্ত লাগিয়েছে, যেমন শেখ ইরবাদ রহমতুল্লাহ আলের কথা উল্লেখ করেছি, যা তার কিতাবে তিনি উল্লেখ করেছেন। তো এই কিতাবে আমাদের 7টি শর্ত উল্লেখ করা হয়েছে। সপ্তম যে শর্তটি এখানে উল্লেখ করা হয়েছে তার মধ্যে 8 নম্বর শর্তটি চলে আসবে, কারণ তাতে বলা হয়েছে যে এই কালেমাকে ভালোবাসা এবং কালেমা ওয়ালাদেরকে অর্থাৎ ইমানদারদেরকে ভালোবাসা, আর এই কালেমার ভিত্তিতে ভালোবাসা এবং শত্রুতা, এই কালেমার সাথে যারা সম্পৃক্ত জড়িত তাদেরকে ভালোবাসা, এই কালেমার সাথে যত কিছু যত বিধিবিধান সম্পর্কিত রয়েছে সবকে ভালোবাসা, এবং এই কালেমার যে সব পরিপন্থী সেগুলির প্রতি বৈরিতা ঘোষণা করা। এখন প্রত্যেকটির দলিল আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। এই 7টি যে শর্ত লাগানো হয়েছে, বিনা দলিলে তো আর কোনো কথা বলা যায় না শরীয়তে, সুতরাং প্রত্যেকটির দলিল ইনশাআল্লাহ তাআলা আমরা জানবো। আয়াত থেকে কোরআনে কারিমের যদি আয়াত থাকে, আর তার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকেও আমরা দলিল জানব। বলছেন প্রথম যে বিষয়টি, প্রথম শর্ত ছিল কি, ইলম বিমানা, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ সম্পর্কে জানা। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি এটা জেনে তারপরে শাহাদাত দিতে হবে, শুধু মুখে বললে হবে না। এতে কি বলা হয়েছে আপনার জ্ঞান থাকতে হবে সম্পর্কে। বলছেন প্রশ্নকারী, মা দালিল ও ইশতেরাতিল ইলমে মিনাল কিতাব ও সুন্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জন্য যে এলেম শর্ত, জ্ঞান অর্জন করা শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ সম্পর্কে লা ইলাহা ইল্লাল্লাহতে কি বলা হয়েছে এটা আপনাকে জানতে হবে। এর দলিল কোরআন সুন্নাহ থেকে কি হতে পারে, কোন দলিল আছে? বলছেন হ্যাঁ দলিল আছে, বহু দলিল আছে। একটি আয়াত নিয়ে এসছেন এবং একটি হাদিস নিয়ে এসছেন। বলছেন জবাবে যে প্রথম দলিল কৌলুল্লাহ তাআলা, মহান আল্লাহর বাণী, সূরা যুখরুফের আয়াত নম্বর 86 তে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন,
ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন। হ্যাঁ, একমাত্র যারা হকের সত্যের সাক্ষ্য প্রদান করবে, শাহিদা বিল হক, হকের সত্যের সাক্ষ্য প্রদান করবে। তো সত্যটা কি, হক চি কি, এই আয়াতের তাফসীর করেছেন মুফাসসিরিনগণ লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে, যে হক হচ্ছে, সত্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই বা সত্য উপাস্য নেই। লা ইলাহা, বাতিলকে না করা, আর যিনি সত্য মাবুদ তার এবাদতের, তার গোলামীর, অবুদিয়াতের স্বীকৃতি দান করা, ইল্লাল্লাহ, দুটো এতে অংশ রয়েছে। বাতিলকে না করবেন আর হককে স্বীকৃতি দান করবেন, হকের শাহাদাত প্রদান করবেন। ইল্লা মান শাহিদা বিল হক, তবে যেই ব্যক্তি হকের সাক্ষ্য প্রদান করলো, ওহম ইয়ালামুন, জেনে শুনে, ওহম ইয়ালামুন, জেনে শুনে, সে সম্পর্কে জ্ঞানের ভিত্তিতে, না জেনে নাই, কিছুই জানলো না লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ সম্পর্কে, আর বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, জিজ্ঞাসা করেন ওকে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি ভাবে, বলছে তা তো বলতে পারি না, কিন্তু আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলি, লা ইলাহা ইল্লাল্লাহ আমি স্বীকৃতি দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ আমি উচ্চারণ করছি, কোনো কাজে আসবে না, অর্থ জানতে হবে। যখন লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানতে হবে, প্রথম কথা এটি হচ্ছে কালিমাতুল হক, সত্যের বাণী বা সত্য কালেমা, হক কালেমা। তাহলে বাতিল হচ্ছে এর পরিপন্থী, যেগুলি এর পরিপন্থী, যেমন আল্লাহ নেই, এটা হচ্ছে এর পরিপন্থী নাস্তিকতা, লা ইলাহা, শুধু লা ইলাহা বলা, কার্ল মার্ক্সের কালেমা, এবং কার্ল মার্ক্সের মতবাদে যারা বিশ্বাসী, কমিউনিস্ট, নাস্তিক, আল্লাহর অস্তিত্বে যারা বিশ্বাসী নয়, তারা বাতিল পন্থী, এবং তাদের ধ্যান ধারণা হচ্ছে বাতিল, নাস্তিকতা হচ্ছে বাতিল। যেমন আল্লাহ নেই এ কথা বাতিল, তেমন বহু এলাহ আছে এটা বাতিল। জি, তাহলে বাতিল হচ্ছে দুটো, আল্লাহ নেই কেউ যদি বলে এটাও বাতিল, আর দুই আল্লাহ আছে, দুই এলা আছে, তিন এলা আছে, বহু এলা আছে, 33 কোটি দেবতা আছে, 12 মাসে 13 পূজা আছে, দর্গা আছে, দুর্গা আছে, সব বাতিল, সব বাতিল। তাহলে হক কোনটি? হক হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো সত্য উপাস্য নেই, আল্লাহ ছাড়া কারো সম্পর্কেও যদি বলে যে সে উপাস্য, জিন হোক আর ফেরেশতা হোক আর নবী রসুল হোক আর অন্য কোন সৃষ্টি হোক, গাছ হোক আর পাথর হোক, দরগা হোক আর দুর্গা হোক, কেউ যদি বলে অন্য কেউ উপাস্য, এবাদত তাকে দেওয়া যাবে, সেজদা করা যাবে, তাহলে এই কথা হচ্ছে বাতিল। ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর এবাদত হচ্ছে হক, আল্লাহর এবাদত হচ্ছে হক। যালিকা বিআন্নাল্লাহ ওয়াল হক, এই আয়াতগুলি গত আলোচনাতে বলেছি, সূরা হজের এবং সূরা লোকমানের। তো লা ইলাহা ইল্লাল্লাহ এটি হচ্ছে হকের কালেমা, আর বাতিল যেমনটা বললাম, নাস্তিকতাও বাতিল আর বহুত্ববাদও বাতিল, আর একত্ব হচ্ছে হক। ওহম ইয়ালামুন, জেনে শুনে সাক্ষী দিতে হবে, আল্লাহ বলছেন ওহম ইয়ালামুন, এলমের ভিত্তিতে, অর্থাৎ তাদের অন্তর থেকে তারা সাক্ষী দেবে ওই কথাগুলির, ওই অর্থগুলির যেগুলি মুখে উচ্চারণ করেছে, যে কথাগুলি মুখে উচ্চারণ করেছে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, সেই কথাগুলির অর্থ জেনে তারা সাক্ষ্য প্রদান করবে, না জেনে নয়। এটি তো কোরআনে কারিমের আয়াত হল, ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন। আর হাদিস সহিহ মুসলিমের হাদিস, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালা জান্নাহ, যে ব্যক্তি মৃত্যু বরণ করলো এই অবস্থায় যে সে জানে, ওয়া ইয়ালামু, সে জানে, তার কাছে এলেম আছে, জ্ঞান আছে, কি বিষয়ে, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই,
দাখালা জান্নাত, তাহলে সে জান্নাত প্রবেশ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে এই হাদিস স্পষ্ট করে দিল যে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু বললে হবে না, বরং লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জানতে হবে। যেমন বাক্যটি জানতে হবে, তেমন বাক্যের অর্থ জানতে হবে যে এই কালেমাতে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যে কি বলা হয়েছে, এর অর্থ কি, এর দাবি কি, এই কালেমা কি চাই, এই কালেমার প্রতিফলন কি আমার জীবনে জানতে হবে। এই হাদিসে বলা হয়েছে ওয়াহুয়া ইয়ালামু, জানলো যে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে জানতে হবে, কিন্তু শুধু জানা যথেষ্ট না। অর্থাৎ কারো নলেজ আছে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে, লা ইলাহা অর্থ সম্পর্কে, অর্থ জানা আছে, লা ইলাহা কালেমাও জানা আছে, কিন্তু মুখে উচ্চারণ করে না, শাহাদাত দেয় না, সাক্ষ্য প্রদান করে না, যথেষ্ট নয়। এই জন্য অন্য হাদিসে কি রয়েছে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালা জান্নাহ, যে ব্যক্তি বলল অর্থাৎ স্বীকৃতি দান করলো, অন্তর থেকে বিশ্বাস করে স্বীকৃতি দান করলো লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদের নেই, সে জান্নাতে প্রবেশ করবে। শুধু একটি হাদিসকে সামনে রাখলে হবে না, বিভিন্ন বাক্যগুলি যে এসছে সামান্য পার্থক্যের সাথে, এগুলোতে অনেক কিছু বোঝার আছে। এ আলামও আপনার নলেজ হইল এই হাদিসে। আর অন্য হাদিস রয়েছে মান কালা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলল, তৃতীয় হাদিস আছে যে আল ইসলাম আন্তাশাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য প্রদান করবে, সাক্ষী দিতে হবে, আপনি সাক্ষী, আপনি ঘোষণা করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। তাহলে শুধু মুখে মন্ত্রের মতো বললে হবে না, অর্থ জানতে হবে, মুখে বলতে হবে মানে স্বীকৃতি দিয়ে, আর সেটা বলতে অন্তরের দৃঢ় বিশ্বাসের সাথে, যা দ্বিতীয় শর্ত তার দলিল আসছে, কারণ হাদিসে রয়েছে যে অন্তরের ইয়াকিনের সাথে যেন বলে, বিশ্বাসের সাথে যেন বলে, সন্দেহ অন্তরে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে, হতে পারে নাও হতে পারে, আর বলছে কোনো কাজে আসবে না। এই জন্য মোনাফেকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জঘন্য কাফের বলে আখ্যায়িত করেছেন, যারা আকীদার মোনাফিক, কারণ তাদের তারা সন্দিহান ছিল আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, আখিরাত সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। তো এই হাদিস হচ্ছে সহিহ মুসলিমের হাদিস, যে হাদিসটি এখানে আমাদের সামনে এসেছে, যাতে ইলমের কথা রয়েছে। 21 নম্বর প্রশ্ন বলছেন যে আমরা দ্বিতীয় শর্ত শুনলাম যে এই লা ইলাহা ইল্লাল্লাহর উপর ইয়াকিন করতে হবে, মানে দৃঢ় প্রত্যয়ী হতে হবে, দৃঢ়ভাবে বিশ্বাসী হতে হবে। তো এই যে ইয়াকিনের সাথে লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদা দিতে হবে, এর দলিল কি কিতাব সুন্নাহ থেকে, মা দালিল ইশতিরাতিল ইয়াকিন মিনাল কিতাব সুন্নাহ, কোরআন সুন্নাহ থেকে ইয়াকিনে যে শর্ত লাগিয়েছেন এর দলিল কি? বলছেন যে আয়াত নেন সূরা হুজুরাতের আয়াত নম্বর 15, আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। মহান আল্লাহ বলছেন নিশ্চয়ই সত্যিকার অর্থে মুমিন ওই সব লোকেরা, আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি ঈমান নিয়ে এসেছে, বিশ্বাস স্থাপন করেছে, সুম্মা লাম ইয়ারতাবু, তারপরে তাতে কোন রকমের সন্দেহ করেনি, এই যে সন্দেহ করেনি, ঈমান নিয়ে এসেছে, সন্দেহ করেন, তাহলে এমন ইমান হইতে হবে যেই মানে কোন রকমের সন্দেহ না থাকে। তো সন্দেহ মুক্ত যখন, তাহলে ইয়াকিন রয়েছে, জি দৃঢ় প্রত্যয় রয়েছে, এই ইয়াকিনের দলিল পাওয়া গেল যে কোনো যেন সন্দেহ তার অন্তরে না থাকে। তারপর আল্লাহ বলছেন উলাইকুম সাদিকুন, ওরাই হচ্ছে সত্যবাদী, যদি সন্দেহ মুক্ত হয়ে যদি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান নিয়ে আসে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলেই তারা সত্যবাদী। আর সন্দেহের সাথে যদি বলে, সন্দেহ আছে আল্লাহ তাওহীদ সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, আল্লাহর অস্তিত্ব সম্পর্কে, আর লা ইলাহা ইল্লাল্লাহ বলছে বা জন্মসূত্রে বলছে আমি মুসলিম, পরিচয় দিচ্ছে আমি মুসলিম, কোনো কাজে আসবে না, সত্যবাদী না, এরা মিথ্যাবাদী, নামে মুসলিম কাজে মুসলিম নাই। তো আয়াত হয়ে গেল দলিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আরেকটি হাদিস দলিল শুনেন, বলছেন
নবী করিম সাল্লাম যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এবং আমি আল্লাহর রাসূল। এই কথা যদি কেউ সাক্ষ্য প্রদান করে, লা ইয়ালকাল্লাহা বিহিমা আবদুন গায়রু শাকিন ফিহিমা ইল্লা দাখাল জান্নাহ, কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলমিনের সাথে এই দুটো বাক্য নিয়ে সাক্ষাৎ করে, লা ইলাহা ইল্লাল্লাহ একটি বাক্য আর মোহাম্মদুর রাসূলুল্লাহ, এই দুটো বাক্যের শাহাদাত নিয়ে আল্লাহর কাছে যদি সাক্ষাৎ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ গায়রা শাকিন ফি, তাতে যেন কোনো সন্দেহ না থাকে, তাহলে সন্দেহ থাকলে কাজে আসবে না এই সাক্ষী। এই দুটো কলেমা নিয়ে আল্লাহর সামনে হাজির হলেন বিচার দিবসে, কিন্তু সন্দেহ ছিল কর্মজগতে দুনিয়াতে, তাহলে কোনো কাজে আসবে না। গায়রা শাকিন ফিহেমা, এই দুটো কথা যে বলছে তাতে যেন তার অন্তরে কোন রকমের সন্দেহ না থাকে, ইল্লা দাখালা জান্নাহ, তাহলে সে অবশ্যই জান্নাতে যাবে, তাহলে সে জান্নাতে যাবে। এই হাদিস সহিহ মুসলিমের হাদিস, আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তৃতীয় হাদিস বা দ্বিতীয় হাদিস, তৃতীয় দলিল একটি আয়াত আর তারপরে এই হাদিস, আর তারপরে বলছেন আবু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বাগানে ছিলেন, আর বাগান আরবদের শেষ বাগানগুলি তখন ছিল, এখনো বাগান যে এখানে ফার্মগুলি আছে সব ঘেরা থাকে প্রাচীর দেওয়া, তখন সেই যুগ থেকেই বাগান প্রাচীর দিয়ে ঘেরা থাকত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে বাগানের ভিতরে, আর সে প্রাচীর যে দরজা রয়েছে সে বন্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবু হুরায়রাকে যে মাল্লা কিতা ওয়ারা হাজাল হাইত, এই দেয়ালের পেছনে বাইরে যার সাথেই তোমার সাক্ষাৎ হোক এমন ব্যক্তি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, মুস্তাইকিনান বিহা কালবুহু, তার অন্তর যেন এই কালেমার প্রতি ইয়াকিন রাখে, এই কালেমার প্রতি যেন দৃঢ় বিশ্বাস রাখে, ফাবাশশিরহু বিল জান্নাহ, তাহলে তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। তাহলে জান্নাতের সুসংবাদ কার জন্য? যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদান করবে, মুস্তাইকিনান বিহা কালবুহু, যেন তার অন্তরে তার উপর এই কালেমার উপর ইয়াকিন থাকে, দৃঢ় বিশ্বাস থাকে। এটিও সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত লম্বা হাদিসের একটা অংশ। 22 নম্বর প্রশ্ন, তৃতীয় যে শর্তটি ছিল সেটি কি ছিল? সেটা ছিল অনুগত হওয়া। আমরা শর্তে পড়েছিলাম, প্রথম শর্ত হচ্ছে লা ইলাহা সম্পর্কে জ্ঞান অর্জন করা, দ্বিতীয় শর্ত হচ্ছে অন্তরের দৃঢ় বিশ্বাস ইয়াকিনের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, তৃতীয় ছিল আল ইনকিয়াদ লাহা জাহিরান ও বাতিনান, বাহ্যিক আর আভ্যন্তরীণ দিক থেকে অনুগত হওয়া, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ এই লা ইলাহা ইল্লাল্লাহর সামনে অনুগত শীর্ণত করবে, এবং অন্তর ও ভিতর জি হৃদয় অনুগত হবে লা ইলাহা ইল্লাল্লাহর সামনে, যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। যে এই কালেমার অনুগত হইতে হবে এর দলিল কি? বলছেন দলিল মহান আল্লাহর বাণী সূরা লোকমানের আয়াত নম্বর 22, মহান আল্লাহ ইরশাদ করছেন ওমা ইউসলিম ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন, যেই ব্যক্তি আল্লাহর সামনে তার চেহারাকে ঝুঁকিয়ে দিল, আসলামা, বা যেই ব্যক্তি আত্মসমর্পণ করল, যেই ব্যক্তি আল্লাহর সামনে আত্মসমর্পণ করল, তার মানে সেই ব্যক্তি এখলাসের সাথে ইমান নিয়ে আসল, শিরক মুক্ত হতে পারল, যেটি আমল কবুলের প্রথম শর্ত এখলাস। এই আয়াতটি আমল কবুলের যে দুটো শর্ত তারও দলিল। একটি আয়াত একাধিক বিষয়ের দলিল হতে পারে, যেমন এখানে দলিল হিসেবে পেশ করা হয়েছে কিসের, যে লা ইলাহা ইল্লাল্লাহর অনুগত হইতে হবে, এটা যে একটা শর্ত কালিমা তাইয়্যিবার বা লা ইলাহা ইল্লাল্লাহর, তার যেমন দলিল তেমনি আমল কবুলের দুটো শর্ত, একটা হচ্ছে এখলাস, একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নার অনুকূলে হওয়া আমল বা সুন্না সম্মত হওয়া। তো প্রথম ওমা ইউসলিম ওয়াজহাহু লিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সামনে চেহারাকে নত করে দিল, আত্মসমর্পণ করল, তার মানে এখলাস যার মধ্যে পাওয়া গেল, শিরক মুক্ত। ওহ মোহসেন, এবং সে নিষ্ঠাবানও বটে,
সে মহসেন, নিষ্ঠাবান, মুখলিস, সেই ব্যক্তি মহসেন। মহসেনের তাফসির করেছেন সে মুত্তাবি লিস সুন্না, সেই ব্যক্তি সুন্নার অনুসারী, যে কোনো এবাদত বন্দি করে সে সুন্নার অনুসারী। তাহলে তার তৌহিদ এখলাসও ঠিক আছে, আর সে সুন্নার অনুসরণ করে, বেদাতি নয়, বেদাতি আমল করে না। এই দুটো শর্ত যদি থাকে তাহলে আমল কবুল হবে। যে ব্যক্তি আল্লাহর সামনে মাথা ঝুঁকিয়ে দিল বা চেহারা ঝুঁকিয়ে দিল, ওয়াহুয়া মহসিন, আর সেই ব্যক্তি নিষ্ঠাবান, তার সাথে সাথে ফাকাদ ইস্তামসাকা বিল উরওয়াতিল উসকা, তাহলে সেই ব্যক্তি আঁকড়ে ধরলো বা মজবুত করে ধারণ করলো, বিল উরওয়াতিল উসকা, শক্ত হাতল, শক্ত হাতলকে আঁকড়ে ধরলো, যে হাতল ছিঁড়ে যায় না বা ভেঙে যায় না। তো এই আয়াত থেকে কি বোঝা গেল? যে অনুগত হইতে হবে আল্লাহর সামনে, শিরনত করে দেওয়া, এটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর সামনে ঝুঁকে যাওয়া, লা ইলাহা ইল্লাল্লাহকে মেনে নেওয়া। আর তার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা নিয়ে এসেছেন কেমন ভাবে ইবাদতবন্দি করতে হবে, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে ইবাদতবন্দি করা। হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কোন ব্যক্তি সত্যিকার মমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না, হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআল্লিমা, যে তবে যতক্ষণ পর্যন্ত তার প্রবৃত্তি আমার আনিত বিধানের অনুসারী না হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে আমি যে বিধান নিয়ে এসেছি সেই বিধানের যতক্ষণ পর্যন্ত মানুষের মন প্রবৃত্তি তাবা আন অনুসারী না হয়ে যাবে ততক্ষণ সত্যিকার মমিন হতে পারবে না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানের অনুসারী হয়ে যাওয়াই হচ্ছে কি, ইনকিয়াদ, মানে অনুগত হয়ে যাওয়া আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। এবাদত বন্দিগির মাধ্যমে আদেশ নিষেধ পালন করব তার, এর মাধ্যমে অনুগত হয়ে যাওয়া, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় ইবাদত বন্দিগি করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা বিধান হচ্ছে ওয়াহি, কোরআনে হোক অথবা সুন্নাতে হোক, দুটোই নিয়ে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআনে করিম এবং সুন্নাহ হাদিস দুটোই পাঠিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন। এর সামনে কি হয়ে যেতে হবে? ঝুঁকে যেতে হবে, অর্থাৎ তাবাল্লামা জিতুবিহি। এই হাদিসটি ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাই 40 হাদিসে নিয়ে এসেছেন, এবং নিয়ে আসার পরে তিনি বলেছেন যে এই হাদিসটি কিতাবুল হুজ্জাতে রয়েছে। বলছেন ইমাম নবী রহমতুল্লাহ আলাই যে হাদিসুন হাসানুন সহি, ইমাম নবীর কাছে এই হাদিসটি হাসান সহি, রওই নাহু ফি কিতাবিল হুজ্জা বি ইসনাদিন সহি, এই হাদিসটি বর্ণনা করা হয়েছে আমার কাছে সহি সনদে কিতাবুল হুজ্জাতে। তবে এই হাদিসটি সহি না জয়ীফ এই নিয়ে মুহাদ্দিসিনদের দুটো মত রয়েছে। অনেকে হাদিসটিকে জয়ীফ বলেছেন, অনেকে হাদিসটিকে জয়ীফ দুর্বল বলেছেন। ইবনে হাজার রহমতুল্লাহ আলাই ও সেই নবীর সমর্থন করেছেন যে হাদিসটাকে যে সহি বলেছেন এর উপর, কিন্তু হাদিসটিকে জয়ীফ বলা হয়েছে। যদি জয়ীফ হয় হাদিসটি, অনেক বড় বড় মহাদ্দিসিন হাদিসটিকে জয়ীফ বলেছেন, লম্বা আলোচনায় যাওয়ার প্রয়োজন নেই, এতটুকু জেনে যথেষ্ট, তখন আমরা বলবো যে এটা তাহলে কি করে দলিল হতে পারে জয়ীফ হাদিস, তখন বলবো যে এই হাদিসের এই শব্দে যে বর্ণিত হয়েছে এই এই হাদিসটি জয়ীফ। কিন্তু এই হাদিসের অর্থটি কোরআনে কারিমে রয়েছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অনেক হাদিস দ্বারা প্রমাণিত, মানে বিষয়বস্তু। অনেক সময় হাদিসের শব্দগুলি সহি সনদে প্রমাণিত নয়, মানে এই শব্দে এই বাক্যে, কিন্তু হাদিসের যে বিষয়বস্তু বা ভাব অর্থ সেটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত হইতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হইতে পারে, এইরকম নজির অনেক আছে। যেমন এই বিষয়টি নেন, হাদিসটা আমরা জয়ীফ ধরলাম কারণ অনেক মহাদেশরা জয়ীফ বলেছেন, কিন্তু এই কথা কোরআনে কারিমের সূরা নিসার আয়াত 65 তে রয়েছে, এছাড়াও অনেক আয়াত রয়েছে, কিন্তু এই আয়াতটি শুধু এখানে পেশ করি। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজা মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ফালা ওয়া রাব্বিকা, শোনো হে নবী, তোমার রবের শপথ করে বলছি, আল্লাহ নিজের শপথ করেছেন এবং নবীকে সম্বোধন করে বলছেন, তোমার প্রতিপালকের শপথ করছি, লা ইউমিনুন, মানুষ ইমানদার হতে পারবে না, মমিন মুসলিম হতে পারবে না,
হাত্তা ইউহাক্কিমুক, যতক্ষণ পর্যন্ত তোমাকে বিচারক না মেনে নেবে, ফিমা শাজারা বাইনাহুম, তাদের যেসব বিরোধপূর্ণ বিষয়, যেসব বিষয় তাদের মতবিরোধ বা ঝগড়া দ্বন্দ্ব হচ্ছে, দ্বিমত হচ্ছে, সেই বিষয়গুলির ক্ষেত্রে কোথায় ফেসলা নিতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা বিধান থেকে ফেসলা নিতে হবে। হাত্তা ইউহাক্কিমুক, যতক্ষণ পর্যন্ত তোমাকে বিচারক না মেনে নেবে, ফিমা শাজারা বাইনাহুম, ওই সমস্ত বিষয়, যাবতীয় বিষয় যা তাদের মাঝে মতবিরোধ পূর্ণ। শুধু তাই নয়, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা, আর তুমি হে নবী যখন তুমি চূড়ান্ত ফয়সালা দিয়ে দিবে ওহির মাধ্যমে, সেটাতে যেন কোন রকমের অন্তরে সংকোচ বোধ না করে, কোনো সংকীর্ণতা না থাকে। তাও শুধু যথেষ্ট না, আরো আল্লাহ বলছেন ওয়াসাল্লিমু তাসলিমা, যেন তারা মাথা ঝুঁকিয়ে দেয়, শির নত করে মেনে নেয়। অনেক সময় আমরা মানুষের ফয়সালা মেনে নেই কিন্তু মনকে মানাইতে পারি না। আপনার মনগত ফয়সালা হয়নি কিন্তু সুপ্রিম কোর্ট ফয়সালা করে দিয়েছে, আদালতের ফয়সালা হয়ে গেছে, সরকার একটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছে, মন খারাপ হইলেও প্রকাশ করতে পারছেন না। আইনের শ্রদ্ধাশীল, এই ভাষাগুলো যে রয়েছে, আইনের শ্রদ্ধাশীল হয়ে আমি মেনে নিছি কিন্তু আমার মন মানছে না। দিনের ক্ষেত্রে, শরীয়তের ক্ষেত্রে এটা চলবে না যে আমি একজন মুসলিম, পাঁচ ওয়াক্ত সালাত মেনে নিচ্ছি কিন্তু আমার অন্তরে সংকোচ বোধ আছে, তাহলে মুমিন মুসলিম না? সংকোচ নেই, মেনে নিলাম কিন্তু একবারে পুরোপুরি শীর্ণত করে মানতে পারছি না, তাও মুমিন না। সুবহানাল্লাহ, শুধু সলাত নয়, যে কোনো বিষয়ে রাসূলুল্লাহ যা নিয়ে এসেছেন, আজকে কুরবানির, বর্তমান যে এই বছরে কুরবানির ক্ষেত্রে বহু বেদিনরা, বহু নাস্তিকরা, বহু মুনাফিক, মুসলিম সমাজের কাফেরদের ছাড়া, অমুসলিমদের ছাড়া অনেক ইসলাম বিদ্বেষী মুনাফিক, তারা এই মহামারীর সময়, এই অভাবের সময়, এই বন্যার সময় মানুষ খেতে পাচ্ছে না, আর কোরবানি দেওয়ার দরকার কি? কোরবানি দিতে হবে না, মানুষকে সাদকা করে দিতে হবে, আরে কোরবানির বিধানকে উড়িয়ে দেবে, তোমার রবের কসম করে বলছি, আল্লাহ বলছেন, তোমার রবের নিজের জাতের আল্লাহ কসম করছেন, সত্তার কসম করছেন, হে নবী তোমার রব আমি আল্লাহ, আমি নিজের কসম করছি, লাইয়ু মেনুন, কোন মানুষ ইমানদার মমিন হইতে পারবে না, মুসলিম হইতে পারবে, হাত্তা ইউহাক্কিমু কাফিমা শাজারা বাইনহুম, যে কোনো বিষয়ে যতক্ষণ পর্যন্ত তোমাকে হাকিম বিচারক না মেনে নিবে। শুধু তাই না, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা, যাতে করে তাদের অন্তরে কোন রকমের তোমার ফয়সালাতে সংকোচ বোধ না হয়। যেমন আজকাল দণ্ডবিধানগুলি সম্পর্কে বলা হচ্ছে, না এটা মানবতা বিরোধী, এটা আজকালকার যুগে চলে না, বললে তো মুরতাদ, কিন্তু বলবো না চুপ, কিন্তু ভিতরে একটা সংকোচ বোধ আছে, লা ইউমিনুন ওয়া ইউসাল্লিমু তাসলিমা, বরং আল্লাহর বিধানকে সে নত করে মেনে নেবে। তাহলে অনুগত হইতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে বিষয়টি আমরা পড়লাম, যেটা হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর তৃতীয় শর্ত, তার দলিল সূরা লোকমানের আয়াত নম্বর 22 এবং এই হাদিস, আর হাদিস যেহেতু বিরোধপূর্ণ হাদিস, সহিহ না যঈফ, সেই জন্য এর দলিল কোরআনে কারিমে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিস রয়েছে, নবী করিম সাল্লামের আনুগত্য করতে, ওমা আতাকুম রাসূলু ফাখুজুহু, রাসূল যা তোমাদেরকে দেন তা তোমরা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা থেকে বারণ করেন তা থেকে তোমরা বিরত থাকো। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দিনের সঠিক জ্ঞান দান করেন এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত সবসময় থাকার তৌফিক দান করেন। নাজাত প্রাপ্ত দলে যেন আল্লাহ সামিল করেন, সাহায্য প্রাপ্ত দলে আল্লাহ যেন সামিল করেন, এবং যারাই শত্রুতা করবে হকপন্থীদের, আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে যেন লাঞ্ছিত করেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, যাদের অন্তরে সততা আছে কিন্তু বিভ্রান্ত হয়ে রয়েছে, আল্লাহ তাদেরকে যেন সঠিক পথ দেখান। অন্তরে যদি তাদের হকের তলাশ থাকে তো আল্লাহ যেন তাদেরকে হেদায়েত নসিব করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামু আল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমাদের ইনশাআল্লাহ তাআলা প্রশ্ন উত্তর। যারা নতুন লাইনে এসেছেন তাদের উদ্দেশ্যে প্রশ্ন করার বিষয় সম্পর্কে জানিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা প্রশ্ন করব। এখানে দেখতে পাচ্ছি যে কোনো ব্রাদার অথবা সিস্টার
আপনার অনেক হয়তো অনেক প্রশ্নই রয়েছে, যে কারণে আপনার নামের পরিবর্তে শুধু কোশ্চেন মার্ক দিয়ে রেখেছেন, যদি আপনি হ্যান্ড রেজ করে। তো মূলত আমরা যারা প্রশ্ন করব, কনফারেন্সে জয়েন করার পূর্বে আমাদের নামটা অবশ্যই এন্টার করতে হবে, যার মাধ্যমে আপনাকে মেনশন করা হবে, আপনি প্রশ্ন করতে পারবেন। এবং কনফারেন্সে ঢোকার পরে আমরা মোর অপশনে, মোর অপশন ফলো করলে যেখানে রেইজ হ্যান্ড অপশন পাবো, সেটা ক্লিক করার মাধ্যমে আমাদের হ্যান্ড রেজ করতে হবে। এর মাধ্যমে আপনাদের প্রশ্নগুলো আমরা নিতে পারবো ইনশাল্লাহ। তো আমরা চেষ্টা করব শুরুতেই, 1টা 30 মিনিটে যারা লাইনে ঢুকেন, হয়তো শুরুতে হাত ওঠান, তাদের থেকে আমরা শুরু করি প্রশ্নোত্তর পর্ব নেওয়ার জন্য। আমরা সিরিয়াল মোতাবেক আপনাদের প্রশ্ন উত্তরগুলো নেওয়ার জন্য চেষ্টা করব, আর আমরা চেষ্টা করবো শুরুতে এসে হ্যান্ড রাইজ করার জন্য, কারণ অনেকেই প্রশ্ন করতে পারেন না অনেকদিন যাবৎ বলে আমাদেরকে কমপ্লেন করছেন বিভিন্ন মেসেজের মাধ্যমে। তো আপনারা ফেসবুক পেজে যে মেসেজ দেওয়া হচ্ছে, এখান থেকে আমরা লিঙ্কটা ফলো করতে পারেন, যার মাধ্যমে আপনারা প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আজকে শুরুতেই প্রশ্ন করছেন জান্নাতুল ফেরদাউস, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, আমার প্রশ্ন হচ্ছে যে আকিকার সময় যে নামটা দেয়া হয়, তো ওই নামটা সার্টিফিকেটে আসেনি, তো সার্টিফিকেটে সম্পূর্ণ ভিন্ন একটা নামে আসছে, তো এই সার্টিফিকেটের নামটা ধরেই সবসময় ডাকা হয়, তো আকিকায় যে নামটা রাখা হয়েছে ওই নামে ডাকা হয় না, সেক্ষেত্রে এখন করণীয়টা কি, ঠিক যেহেতু আছে, আকিকায় দেয়া নামটাতে ডাকা হচ্ছে না? ঠিক আছে, বুঝছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা, ওয়া বাদ। প্রথম প্রশ্ন করেছেন যে আকিকার সময় যে নাম রাখা হয়েছে, সেই নাম দিয়ে ওই ব্যক্তিকে যার আকিকে দেওয়া হয়েছে, সেই পরবর্তীতে সেই নামে তার সার্টিফিকেট নেই বা তাকে সেই নামে ডাকা হয় না, তাহলে এটা সম্পর্কে শরীয়ত কি বলে? কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ, আকিকায় যে নাম দেবেন সেই নামেই ডাকতে হবে এবং সেই নামে বহাল রাখতে হবে, এটাও জরুরি নাই। নাম যতই পরিবর্তন করেন, ব্যক্তি সেটাই, ব্যক্তি সেটাই, ব্যক্তি পরিবর্তন হয় নাই। সুতরাং যার জন্য আকিকা হয়েছে ওই ব্যক্তির জন্য, নামের ওপর আকিকা হয়নি, ওই ব্যক্তির ওপর আকিকা হয়েছে। ইন্নামাল আমাল ও বিনিয়াত, মানুষের আমল কর্ম নির্ভরশীল নিয়তের উপর। আর নিয়ত আছে যে অমুক ছেলেটা আর আকিকা, সেই ছেলেটার নাম বাল্য জীবনে আবদুল্লাহ ছিল, আর পরে আর কিছু হয়েছে, অসুবিধা নেই। তবে ভালো থেকে মন্দর দিকে যাবেন না নামে, মন্দর দিক থেকে ভালো যাবেন। যদি পরিবর্তন করতে হয় একাধিকবার, কয়েকবার করে আপনি নাম পরিবর্তন করতে পারেন যে কোনো কারণে, কিন্তু মন্দ থেকে ভালোর দিকে যাবেন। সবচাইতে ভালো নাম আবদুল্লাহ, আব্দুর রহমান, আহমদ, মুহাম্মদ, আর এগুলোর নাম প্রথম ছিল আর পরে নাম রেখে দিলেন বাদল আর অমুক, সুমন আর সুজন, না না না, এগুলো এগুলো ভালো পরিচয় নাই। তো নামটা মন্দ থেকে ভালোর দিকে যাওয়ার চেষ্টা করবেন, ভালো থেকে মন্দর দিকে নয়। জাজাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিকুম। তো ইনশাল্লাহ এ পর্যায়ে প্রশ্ন করবেন MD আব্দুল হক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। জি বলেন। হিন্দু পরিচিত বা অথবা প্রতিবেশী বা ঘনিষ্ঠ তার মেয়ের বিয়ে দিবেন, তার মেয়ের বিয়েতে সে সাহায্য যাচ্ছে, সেক্ষেত্রে কি সাহায্য করা যাবে তাকে? যে কোনো হিন্দু মেয়ের বিয়েতে যদি তার বাবা সাহায্য চায়, তাকে কি সাহায্য করা যাবে কিনা, এটা একটা। আর সম্পৃক্ত আরেকটা প্রশ্ন, তা হচ্ছে আমাদের দেশে যে নির্বাচনগুলি যে হয়, সেটা পার্লামেন্ট হোক, উপজেলা হোক বা ইউনিয়ন পরিষদ হোক, ওগুলিতে নিজস্ব লোকজন অথবা ঘনিষ্ঠ বন্ধু বান্ধব অনেকে নির্বাচনে অংশগ্রহণ করে, কারণ আমরা জানি এটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন, তারা বিভিন্ন সময় সাহায্য চেয়ে বসে নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে। এখন তাদেরকে কি সাহায্য করা যাবে, যেমন তারা পোস্টারের জন্য বা নির্বাচনী প্রচারণার জন্য তারা সাহায্য চায়,
সেক্ষেত্রে কি তাদেরকে সাহায্য করা যাবে কিনা সেটা একটু জানতে পারছি। প্রশ্ন করেছেন, কেন মাইক মনে হচ্ছে, যে প্রথম প্রশ্ন করেছেন যে হিন্দু হিন্দু হোক অথবা খ্রিস্টান হোক, যে কোনো অমুসলিম এক কথা বলে নেন, তাহলে হিন্দু হোক, ইহুদিয়া হোক, আর নাসারা হোক, আর নাস্তিক হোক, সব একই আর কি। তো কথা হচ্ছে, কোনো অমুসলিম যদি কোনো মুসলিম ভাই বোনের কাছে সাহায্য চাই মেয়ের বিয়ে দেওয়ার জন্য, তাহলে কি সাহায্য করা যাবে? তার মেয়ের বিয়ে দেওয়া কাজটি মূলত ভালো কাজ, কোনো খারাপ কাজ নয়, তবে সেখানে যেন যৌতুকে আপনি অংশ নেবেন না। যৌতুক দেওয়া যেহেতু হারাম মুসলিমের হোক আর অমুসলিমের হোক, সুতরাং সে যদি বলে যে যৌতুক দিতে হবে সেই জন্য দেন, তাহলে দেবেন না। কিন্তু যদি বলে যে বিয়ে শাদীর জন্য খাওয়া দাওয়া খরচ আছে, কিছু মেহমান আসবে বা এমনি বিয়ে শাদী যেগুলো জরুরি খরচ সেগুলোর জন্য চাই, তাহলে সে মুসলিম হোক আর অমুসলিম হোক সকলকে প্রয়োজন যদি থাকে, আর সেই অমুসলিম যদি ইসলামের চরম বিদ্বেষী না হয়, কট্টরপন্থী ইসলাম মুসলিমদের শত্রু না হয়, নর্মালি চলাফেরা করে পাড়া প্রতিবেশী হিসাবে অথবা পরিচিত হিসাবে, ভদ্র মানুষ, ভালো ব্যবহারের মানুষ, যাদের অনিষ্ট নেই ইসলামের বা মুসলিমদের ক্ষেত্রে, তাহলে এই রকম অমুসলিমদের সাথে ভালো আচরণ করার আল্লাহ নির্দেশ দিয়েছেন সূরাতুল মুমতাহিনায়, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন। ধর্মীয় বিষয়ে যদি তোমাদের বিরুদ্ধে লড়াই না করে, তাহলে আল্লাহ তোমাদেরকে বারণ করছেন না? আনতাবাররুহ মতুকসেতু ইলাইহিম, তাদের সাথে তোমরা ভালো আচরণ করবে এবং সুবিচার করবে। বীর এবং কিস্ত, বীর মানে হচ্ছে সদাচরণ, সদাচরণ অন্তর্ভুক্ত হচ্ছে তাদের অভাবীদের সহযোগিতা করা, সাদকা করা, জায়েজ আছে। আর কিস্ত হচ্ছে সুবিচার করা, যদি কোথাও বিচার আচার থাকে তাহলে মুসলিম হোক আর অমুসলিম হোক ন্যায় বিচার করতে হবে। মুসলিম যদি অন্যায় করে আর ন্যায় পথে অমুসলিম আছে, তাহলে অমুসলিমকে সেই বিচারে জিতাতে হবে। জি হ্যাঁ, তো এটা হচ্ছে ইসলামের সুবহানাল্লাহ কত সুন্দর সুবিচার। সে আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, দিনের দুশমন, তারপরেও তার জন্য সে ন্যায্য অধিকার পাবে? না না, অবশ্যই সে ন্যায্য অধিকার পাবে, কোনো রকমে তাতে ঘাটতি করা হবে না। তবে আল্লাহ রাব্বুল আলামিন যারা কট্টরপন্থী, তারপরে আয়াতে যারা ইসলাম বিদ্বেষী, ইসলাম মুসলিমকে বরদাস্ত করতে পারে না, মেনে নিতে পারে না, পৃথিবীতে রাখতে চায় না, তাদের ক্ষেত্রে আল্লাহ বলেছেন না, তাদের সাথে যেন কোন রকমের এই রকম দুর্বলতা অন্তরে না থাকে। তো এক কথায় এখন সংক্ষেপ করি যে বিয়ে শাদী এই ধরনের কাজ খেতে পাচ্ছে না, বস্ত্র পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না, আপনি সহযোগিতা করতে পারবেন, ধর্মীয় ব্যবসায় সহযোগিতা করতে পারবেন না, এটা কথা মনে রাখেন, ধর্মীয় বিষয়ে সহযোগিতা করতে পারবেন না, কারণ তাদের ধর্ম হচ্ছে বাতিল। তাদের পূজার জন্য চাঁদা দেবেন, তাদের আপনার ধর্মীয় কোনো অনুষ্ঠানের জন্য চাঁদা দেবেন না, এটা জায়েজ নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পাপের কাজে ওয়ালা তাআউনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সূরাতুল মায়েদা বলছে, তোমরা গুনাহের কাজে আর সীমা লঙ্ঘনের কাজে তোমরা কেউ কারো সাহায্য করবে না, কোনো মুসলিমের সাহায্য করবেন না, যদি সে পাপের জন্য সাহায্য চায়, যৌতুকের জন্য, সে হারাম কিছু করার জন্য, তো সাহায্য করবেন না। তো অমুসলিমদের সাথেও ঠিক ওই রকমই আচরণ, যে ধর্মীয় ক্ষেত্রে কোনো সহযোগিতা জায়েজ না। সুতরাং যারা পূজার চাঁদা দিচ্ছেন অথবা তাদের ধর্মীয় অনুষ্ঠানের জন্য চাঁদা দিচ্ছেন, তারা হারাম কাজ করছেন, কিন্তু তাদের বিভিন্ন অভাবে বা প্রয়োজনে সহযোগিতা করছেন, এটা ইসলাম সমর্থন করে করবেন। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে যে ইলেকশন হয় আমাদের দেশে, অনেক আত্মীয় স্বজন ইলেকশন লড়ে, যে কোনো পর্যায়ের ইলেকশন হোক না কেন, সেই সময় তারা ইলেকশন লড়ার জন্য খরচ খরচা আছে, পয়সা চায় আমাদের কাছে, এই ক্ষেত্রে সহযোগিতা করা যাবে কি যাবে না? বলবো যে না যাবে না। কেন যাবে না? হ্যাঁ, যদি ওই আপনার আত্মীয় খাওয়া দাওয়ার জন্য চায় যে অভাব আছে, হ্যাঁ ছেলে মেয়ের জন্য চাই, হ্যাঁ বন্যা বছর, সুতরাং বাড়ি ঘর ভেঙে পড়ে গেছে, এলাকায় কিছু সহযোগিতা করতে হবে, ত্রাণ দাও, তাহলে দেবেন। কিন্তু ইলেকশন লড়ার জন্য কেন দেবেন না? কারণ এই ইলেকশন সিস্টেম হচ্ছে ডেমোক্রেসি, গণতন্ত্র, কুফুরি মতবাদ, আর কুফুরি মতবাদের ভিত্তিতে ও যাবে, যে কোনো একটা পদে যাবে, আপনি এই কুফুরির কাজে সহযোগিতা করবেন, এটা চাইছ না বলা তাগানু আলাল ইসম ওয়াল উদওয়ান। আপনি গুনাহ কাজ, যেমন শির কুফুরির কাজে সহযোগিতা করা যাবে না, যেমন কেউ মদ খেতে যদি পয়সা চায় তো দেওয়া যাবে না, বিড়ি সিগারেট খাওয়ার জন্য পয়সা চাইছে দেওয়া যাবে না, জর্দা খাওয়ার জন্য পয়সা চাইছে দেওয়া যাবে না, কিন্তু কেউ ভাত খেতে পয়সা চাইছে, রুটি খেতে পয়সা চাইছে, চা খেতে পয়সা চাইছে, দেওয়া যাবে।
ঠিক তেমনি যেহেতু সে গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় যাচ্ছে, সুতরাং তাদের আর্থিক বা কোন রকমের সময় দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা করা জায়েজ নয়, যদি আপনজন হোক না কেন। জি, জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিকুম। একটা প্রশ্ন করবেন হলি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। জি বলেন। আমি আলহামদুলিল্লাহ আমি অনেক বছর চেষ্টা করে আজকে আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে আমার হাজবেন্ডকে নিয়ে। আমার হাজবেন্ডের বয়স প্রায় আপনার 61+। সে এখানে বাংলাদেশ থেকে 1991-এ আমেরিকা আসছে। আগে জীবন কি নামাজ পড়ছে কিনা জানি না, আমার শাশুড়ির কাছে শুনছিলাম পড়ছে, রোজা পড়ছে, কিন্তু এই এত বছর যাবত কোনো নামাজ, কোনো কোরআন, কোনো হজ, যাকাত, দান, খয়রাত, কোনো কিছুই না। এবং আমিও প্রায় 9 বছর যাবত সে প্যান্ট শার্ট এটা সেটা, কিন্তু আমার আব্বা ছোটবেলাতে যেভাবে শিক্ষা দিয়েছে আমি অতটুকু চেষ্টা করছি, অনেক অত্যাচার সহ্য করছি, তারপরে আমি আমার হেজাব, আমার বোরখা, আমার নামাজ, রোজা কিছু আমি ছাড়িনি। এখন আমার মা মানে এতিম, আমার হাজবেন্ড, আসলে এটা বলাটা ঠিক হবে কিনা, এখন আমার সমস্যা আছে যে আমি বুঝতেছি অনেক রকমই টর্চার করে, অত্যাচার করে, কিন্তু আমার কোথাও যাওয়ার জায়গা নেই। আমার একটা ছেলে আছে 12 বছর, তো মানে আমি 7 বছর থেকে আমেরিকাতে যেভাবে পারি নামাজ তাহাজ্জুদ সবকিছু করাই, 5 ওয়াক্ত নামাজ। আমার হাজবেন্ড এখন প্রতিনিয়তই গালাগালি করে, এমনকি আল্লাহ মাফ করুক আল্লাহকেও গালাগালি করে, মানে কি হয়ে গেছে আমি ঠিক বুঝি না। আমি এই অবস্থায় কি করবো, কোথায় যাবো, আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, ঘুরে এখানে আসছি, কি করবো? ইনশাআল্লাহ আল্লাহ হেদায়েত করুক, আল্লাহ আপনাকে রক্ষা করুক। জি, যদি আওয়াজ খুব একটা ক্লিয়ার ছিল না, তবে বোনের প্রশ্ন হয়ে গেছেন আপনার। আরেকটা কথা, আর আমার ছেলে তো বাংলা লিখতে পারে না, পড়তে পারে না, বুঝেও না তেমন একটু কম, ও নোমান আলী খানের সবসময় তাফসির শুনে, সূরা ইউসুফের, তারপরে ইংলিশ সবকিছু বুঝেন। আমি শুনছি আব্দুল জাকারিয়া উনি বলছেন নোমান আলী খানের তো সহি আকিকা না। এখন আমার ছেলে তো আম্মু একটু জিজ্ঞেস করো আমি কি করছি, এখন ও তো আমার জন্য সহজ হয় বাংলা তো ভালো করে বুঝতে পারে না, এখন আমি কি করবো একটু। ঠিক আছে, প্রথম বিষয়টি বলি যে আপনার স্বামী বয়স হয়ে গেছে যথেষ্ট যতটা বুঝলাম, তারপরে তিনি নামাজ পড়েন না, তিনি দিনের কোনো কাজ করেন না, কোরআন তেলাওয়াত করেন না। আর কোরআন তেলাওয়াত না করলে কমপক্ষে যদি 5 ওয়াক্ত সালাতটা পড়তো তাহলে সে মুসলিম থেকে যেত, তো যার 5 ওয়াক্ত সালাত নেই তার ইসলাম নেই। আর যদি কোনো আমল না থাকে তাহলে সবার কাছে ইসলাম নেই। 5 ওয়াক্ত সালাত যদি ত্যাগকারী হয় তাহলে সে বড় কাফের না ছোট কাফের নিয়ে দ্বিমত আছে, কিন্তু কোন ব্যক্তির যদি কোনো আমল না থাকে, শুধু জন্মসূত্রে মুসলিম, কোনো নেক আমল নাই, যেমন বললেন যে যাকাতও নেই, সাদাকাও নেই, তেলাওয়াতও নেই, নামাজও নেই, তাহলে সবার মতে সে মুসলিম হতে পারে না। তো এই রকম ব্যক্তির সাথে থাকা জায়েজ নয়। তো যদি সম্ভব হয় যে তার থেকে সেপারেট হয়ে গিয়ে বা তার থেকে অব্যাহতি নিয়ে আপনি জীবন যাপন করতে পারবেন, এই রকম ব্যবস্থা আছে, তাহলে এই রকম লোকের, অসৎ লোকের সাথে সংসার করা জায়েজ নয়। এই রকম ক্ষেত্রগুলিতে যদি অসহায় কেউ হয় কোনো বোন, তাহলে মুসলিম সরকারের ফরজ দায়িত্ব হচ্ছে যে মুসলিম সরকার এইসব বোনদেরকে ভরণ পোষণ দেবে, আর কোন কাফের কাছে, কোন মুরতাদের কাছে থাকার সুযোগ দেবে না, যেন অসহায় পড়ে না থাকে। কিন্তু বড় এই দুঃখের বিষয়, তো যদি এই রকমও হয় যে কোনো অমুসলিম দেশও আছেন আর সেখানে অমুসলিম সরকার আপনার ভাতা দিচ্ছে, আপনার বাসার বাসা ভাড়া দিচ্ছে, আর সেখানে আপনি থাকতে পারবেন, তাহলে এই রকম মুরতাদ লোক যারা ইসলাম থেকে বেরিয়ে গেছে, তাদের কোনো আমল না থাকার কারণে, 5 ওয়াক্ত সালাত না থাকার কারণে, ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে, তাদের সাথে না থেকে আপনি একাই থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাহায্য করবেন। আর ছেলেরা যদি বড় হয়ে যায় তাহলে তো অসুবিধা নেই, ছেলেরা যদি বড় হয়ে যায় তো ছেলেকে বলবেন, ছেলে আপনার দেখাশোনা করবে। দেখেন, মুরতাদ ছেলের সাথে থাকা যেতে পারে, মুরতাদও যদি ছেলে হয়, মুশরেকও ছেলে হয়, অমুসলিম ছেলে হয়, তার সাথেও থাকা যেতে পারে, কিন্তু
অমুসলিমের সাথে কোন বনে থাকা বা মুরতাদের সাথে কোন বনে থাকা স্বামী গ্রহণ করে থাকা জায়েজ না, কারণ তার সাথে একটা শারীরিক সম্পর্ক আছে, আল্লাহ হারাম করেছেন, লাহুন্না হিল্লুল্লাহুম ওয়ালাহুম ইয়াহিল্লুনা লাহুন্না। মুমিন নারীরা কোন কাফেরের জন্য হালাল নয়, কাফেরের জন্য হালাল নয়। ফালা তারজিউহুন আল কুফার ফাইন আলিমতুমুহুন্না মুমিনাতিন, আল্লাহ বলছেন যে তাদেরকে যদি ইমানদার পাও নারীদেরকে তাহলে ফালা তারজিউহুন আল কুফার, কাফেরদের কাছে তাদেরকে কখনো ফিরিয়ে দিও না, কাফেরদের সাথে যেন সংসার না করে। তো আল্লাহ আপনাকে নাজাত দান করেন আপনার স্বামীর হেদায়তের মাধ্যমে। এক নম্বরে এই দোয়াই করবো ইখলাসের সাথে, আল্লাহ যেন এই দোয়া কবুল করেন, এবং আল্লাহ অন্তরের পরিবর্তনকারী মুকাল্লিবুল কুলুব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার এই স্বামীর অন্তরকে ফিরিয়ে দেন, তার জুলুম থেকে আপনাকে নাজাত দান করেন, এবং তাকে আল্লাহ যেন মুসলিম হওয়ার তৌফিক দান করেন, মুসলিম থাকার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার বালা মুসিবত যেন দূর করেন। দ্বিতীয় যে বিষয়টি বলে সেটা হচ্ছে আমার ছেলে আছে, সেই ছেলে নোমানিনী খান বা এরকম যারা বিভ্রান্তিকর কথাবার্তা বলে আকিদায় যাদের সমস্যা আছে তাদের বক্তব্য শোনে, এখন আমি কি করতে পারি? তাদেরকে বুঝাইতে পারেন যে উত্তম বিকল্প আছে, এমন নয় যে ইংলিশ ভাষাতে কোনো সহি আকিদার আলেম না, আছে পিস টিভির বেশ কিছু বক্তা আছে যারাকে জানি, আসেমুল হাকিম আমার সাথে পিস টিভির রেকর্ডিং এ থেকেছেন হোটেলে এক সময়, তো আসেমুল হাকিমের ইংলিশ লেকচার শুনতে পারেন, উনি যেহেতু সৌদি আরবের মানুষ ওনার আকিদা মানহাজ ঠিক আছে, ওনার আলোচনা শুনবেন। আর এছাড়া যারা ধরেন বেশ কিছু বিভ্রান্তিকর কথাবার্তা বলে তাদের কথাগুলি যদি আপনি একেবারে নাই পান বা আপনার ছেলে না পায় তাদের কথা শুনে, তাহলে একটু চোখ খুলে শুনতে হবে, যেসব গুমরাহি আছে সেগুলি বাদ দিয়ে ভালো কথাটি যদি নাই, কিন্তু অনেক সময় নেওয়া এই এই ক্ষমতাটা থাকে না যে কোনখানে গুমরাহি ঢুকে গেল আর কোনটা ঠিক কোনটা ভুল, এই পার্থক্য করার ক্ষমতা থাকে না, তখনই বিভ্রান্তিটা হয়। হ্যাঁ, বক্তা নিজে গুমরা আর অন্যকে গুমরা করলো, দালুন মুদিল্লুন, আর আপনার ছেলে হয়তো গুমরা হওয়ার আশঙ্কা রয়েছে। এই জন্য এইরকম বক্তাদের আলোচনা না শোনা উচিত, ভালো বক্তা থাকতে ভালো আলেম থাকতে বেদাতির কাছ থেকে কোন এলেম শিখবেন না। জি, আল্লাহ যেন আপনার ছেলেকে সঠিক বুঝদান করেন, উত্তম বিকল্প দেওয়ার চেষ্টা করবেন নরম ভাষায়, এমনটা না হয় যে ওই বেদাতি বক্তাকে ছেড়ে দিয়ে আবার বেদিন হয়ে গেল। তো অন্তত বেদিন হওয়ার চাইতে ভালো যে অন্তত ইসলামিক মাইন্ড আছে, কিছু ইসলামিক আলোচনা শুনছে, যদিও কিছু বিভ্রান্তি আছে তুলনামূলক ভালো ওদের সাথে। তো আল্লাহ যেন আপনার ছেলেকে নেক জীবন দান করেন এবং নেক হায়াত দান করেন এবং সঠিক আকীদার উপর প্রতিপালনের তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শেখ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমার আমার ছোট ছোট দুইটা প্রশ্ন। একটা হলো আমরা যে সকাল সন্ধ্যার দোয়ার জিকির ভিতরে যে বলি যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহুল মুলক, এটা যে 10 বার করি অথবা 100 বার করি সকাল এবং 100 বার করি সন্ধ্যায় মানে বিকালে, এটাকে সারাদিনের ভিতরে মানে 200 পারলে করলে কি হবে? মানে যে কোনো সময় মিলিয়ে 200 হয় সকালের জন্য আর বিকালের জন্য 200, তাহলে কি আমরা একই সব পাবো? এলো একটা। আর একটা হলো আমরা এই মুহূর্তে যে সালাতের এই মুহূর্তে আমরা সালাতে পরে যে তকবিরে বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই যে তকবিরে বলি, এটাকে আমরা আস্তাকবির করার পরে বলবো নাকি আগে তকবির বলার পরে আস্তাকবির করবো? জি ঠিক ঠিক আছে। প্রথম প্রশ্ন করেছেন যে আমরা যে সকাল সন্ধ্যা জিকিরের মধ্যে রয়েছে কালিমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির 10 বার করে অথবা 100 বার করে, দুটো ভিন্ন ভিন্ন জিকির, কিন্তু 10 বার করে আমল করবেন এটা সলাতের সাথে সম্পৃক্ত, আর 100 বার পড়া যেটা সেটা সলাতের সাথে ফরজ সলাতের সাথে সম্পৃক্ত না, আপনি সকাল সন্ধ্যা পড়বেন। উত্তম হচ্ছে সকাল সন্ধ্যা, যেহেতু হাদিস আছে সকাল সন্ধ্যা পড়েন, আর যদি যে কোনো সময় পড়েন এই ফজিলতগুলি পাবেন, কারণ ওই হাদিসে রয়েছে যে এর চাইতে ভালো আমলকারী আর কেউ হবে না, কিন্তু এর চাইতে বেশি কেউ যদি আমল করে তাহলে বোঝা গেল যে এটা কেউ যদি 200 বার 400 বার 500 বার হাজার হাজার বার পড়তে থাকে তাহলে আরো ভালো। সুতরাং এটা 100 দিয়ে শুধু সীমিত থাকবে না, কখন ধরে 10 বারের যে হাদিস সেটা ফরজ সালাতের সাথে সম্পৃক্ত, ফজরের ফজরের সালাতের পরে আর মাগরিবের সালাতের পরে। দ্বিতীয় যে বিষয়টি বলেছেন সেটা হচ্ছে যে তাকবীর, আপনার এই জিলহজ মাসের 10 দিনের তাকবীর আর তারপরে আইয়ামে তাশরিকের যে তাকবীর রয়েছে,
এই তাকবীরটা আমরা ফরজ সালাতের পরে যখন তাকবীরে মুকাইয়্যাদ পড়ব, ফরজ সালাতের সাথে সম্পৃক্ত তাকবীর, তখন আমরা কখন সেটা পড়ব? আস্তাগফিরুল্লাহ 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 পরে পড়ব না কখন পড়ব? জি শোনেন ভালো করে, এই ক্ষেত্রে যেটা প্রমাণিত সেটা হচ্ছে তিনবার ইস্তেগফার করবেন, সালাম ফেরার পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে বলবেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, তারপরে তাকবীর দিতে লাগবেন। আর তাকবীর কমপক্ষে একবার, তার বেশি তিনবার, চারবার, পাঁচবার, জোড় বেজোড় 10 বার পড়েন, যত বেশি পড়বেন তত উত্তম। দু চার 10 বার পড়লেন, আর পড়ার পরে তখন বাকি যে আজকার গুলি রয়েছে সালাতের পরে সেগুলি ছাড়বেন। আমি দেখি অনেক ভাইদেরকে এখানে যে তকবীর গুলি এই দিনগুলিতে সালাতের পরে পড়তে গিয়ে অন্যান্য জিকির আজকার গুলি ছেড়ে দিচ্ছে, মানে ওগুলো থেকে গাফিল হয়ে যাচ্ছে, তকবীর পড়তে পড়তে থেকে গেল, উঠে চলে গেল। না না না, তকবীর পড়ার মানে এই না যে একদিকে নেকি করবেন আর একদিকে আবার ঘাটতি করবেন, হ্যাঁ তাহলে লাভ হবে না। এই তকবীর গুলি কয়েকবার করে পড়ে নেওয়ার পরে আবার ফিরে আসেন যেসব জিকির আজকার রয়েছে, তার মধ্যে আয়াতুল কুরসি আছে, আরো যেসব আজকার রয়েছে জানাই আছে আপনাদের, তারপর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এগুলি পড়বেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ বারাকাল্লাহ ফিকুম। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন সাইদ ইদ্রিস, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাইদ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছেন, এই প্রথম মনে হচ্ছে আপনি? না আমি গত সপ্তাহে মনে প্রশ্ন করেছিলাম একটা। হ্যাঁ আচ্ছা, আমার প্রশ্নটা ছোট ছোট দুইটা, কিন্তু আমার কাছে ইম্পর্টেন্ট, আমি যদিও জানি তারপরে একটু কনফিউজ আর কি, এই জন্য আর কি। আচ্ছা, সেটা হলো উটের মাংস খাওয়ার পরে অজু ভাঙবে কিনা। 2011 সালে আমি ফ্যামিলি সহ হজ করছিলাম 2011-তে, তো তখন আমরা উটের মাংস খাইছিলাম মাগরিবের পরে, খুব সম্ভব এসার পরে, কিন্তু আমরা তবে জানতাম না যে উজু ভাঙে, এই জন্য আমরা উজু করিনি। যদি করতে হয় সহিহাদিস দ্বারা এটা একটু বলবেন, তাহলে এটা অনেকে জানে না, তিনটা মাঝহাবে করে না, শুধু হাম্বলি মাঝহাবে করে, হাদিসের কি বলে এই ব্যাপারে? আমি জানি উজু ভাঙবে, উজু করতে হবে এটা আমি জানি, তারপর আর একটা প্রশ্ন করবো এর পরে, ছোট একটা প্রশ্ন আছে। জি ঠিক আছে, আপনি মাইক আপনার আপনার প্রশ্ন হচ্ছে যে উটের গোস্ত খেলে উজু ভঙ্গ হয় কিনা। হ্যাঁ, উটের গোস্ত খেলে উজু ভঙ্গ হয়ে যায়, এই মর্মে হাদিস রয়েছে। এই হাদিসের আমল করেছেন ইমাম আহমদ বিন হাম্বাল এবং তার অনুসারীরা এবং আহলে হাদিস ওলামারা, শুধু হাম্বলিরা নয়, ভারত উপমহাদেশে যারা আহলে হাদিস সালাফি তারাও, অন্যান্য দেশেও, মিশরে, সুদানে, সারা পৃথিবীতে সালাফিরা আছে, তারাও এই হাদিস গুলোর আমল করে, কারণ হাদিস গুলি সহি। জি আমরা কি উটের গোস্ত খেয়ে উজু করবো? নাম তাওয়াদ্দাউমিন লোহমুল এবেলে, হ্যাঁ উটের গোস্ত খেয়ে উজু করো। তো এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে, একটি নয়, সুতরাং উটের গোস্ত খেয়ে উজু করতে হবে, উটের গোস্ত খেয়ে উজু করতে হবে, উজু ভঙ্গ হয়ে যায় ওতে, কারণ আল্লাহ ভালো জানেন, কারণ আল্লাহ ভালো জানেন, অনেক কিছুর কারণ আল্লাহ জানাননি, বরং অধিকাংশ বিষয়ের কারণ বা রহস্য আল্লাহ জানাননি, আর জানা জরুরিও নয় আমাদের, সুতরাং এটি তাবদি হতে পারে, মানে আল্লাহর আদেশ সেটা পালন করতে হবে, সুতরাং উজু করবেন। বাকি অন্য মজহাবে আপনি ঠিকই বলেছেন, অধিকাংশ ফোকাহারা যারা শাফি, মালিক, তারপরে আপনার আবু হানিফা, এদের মজহাবে এই হাদিসগুলো আমল নেই, তো এর বিভিন্ন উত্তর আছে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উত্তর দিয়েছেন আইম্মা কেরামদের পক্ষ থেকে যে সহি সহি হাদিস, কিন্তু তারা আমল করেননি কেন? হতে পারে তাদের কাছে হাদিসগুলি পৌঁছেনি ওই যুগে, হাদিস সংকলন হয়নি এইভাবে, আবার হতে পারে পৌঁছেছে কিন্তু সহি সূত্রে পৌঁছেনি, জয়ীব সূত্রে পৌঁছেছে, পরে সহি সনদগুলি ঠিকভাবে যে না পরে প্রমাণিত যে না এটা তো অথেন্টিক, তখন কিন্তু তার কাছে অথেন্টিক সূত্রে পৌঁছেনি। অনেক সময় আমাদের কাছে সংবাদ আসে, একজন সংবাদ দিল বিশ্বাস করতে পারলাম না কি জানি, কিন্তু আর একজন বিশ্বস্ত লোক বললো তখন আমার বিশ্বাস হলো, এটা হয়, তো এরকম বিভিন্ন কারণ হতে পারে। তো মানুষে কেউ আমল করেনি সেই জন্য আমরা হাদিস আমল করবো না, না অবশ্যই। এজা সাহাল হাদিস মাজহাবি, আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, ইমাম শাফি বলেছেন, সহি হাদিসই হচ্ছে আমাদের মজহাব, যখন সহি হাদিস পেয়ে যাবে সেটা আমাদের মজহাব, সুতরাং আপনি ওটার আমল করবেন। বাকি কথা হলো যে আপনার এমনটা হয়েছে যে আপনি উটের গোস্ত খাওয়ার পরে হজে এসে উজু করেননি আর নামাজ পড়ে নিয়েছেন, অতীতে যা হয়ে গেছে আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ, অজান্ত হয়েছে, অচেতন অবস্থায় হয়ে গেছে, দীর্ঘ সময় হয়ে গেছে, যদি এক্ষুনি থাকতো আজকের রাতের বিষয় তাহলে বলতাম যে আইদিস সলা, আপনি পুনরায় সলাৎ পড়ুন, কিন্তু ইনশাআল্লাহ মাফ করবেন, বিষয়টিতে ইখতিলাফও রয়েছে।
আর দুই নম্বর কথা হচ্ছে যে আল্লাহ বলছেন রব্বানাল্লা তো আখেজনা ইন্নাসিনা অখতান, আল্লাহ আমাদেরকে ধরিও না যদি আমরা ইন্নাসিনা ভুলে যাই অথবা ভুল করে দিই। তো হয় আপনি ভুলে গেছেন মাসলা জানা ছিল অথবা ভুল করেছেন মাসলা জানা ছিল না, সুতরাং আপনার তখনকার সালাত ইনশাআল্লাহ হয়ে গেছে। জি, দ্বিতীয় প্রশ্নকে ছোট প্রশ্ন, সেটা হলো যে আমরা ফরজ গোসল করার সময় উযু করে নেই, ফরজ গোসল সময় উযু করে তারপরে গোসল করি। এখন মনে করেন আমরা অনেকেই গায়ে কাপড় রাখি না আরকি, কাপড় ছাড়া বাথরুমে গোসল করি, তখন প্রাইভেট পার্টসে আমাদের হাত লাগে, গুপ্ত অঙ্গে আমাদের হাত লাগে। এখন একটা হাদিস শুনছি যে যদি কিনা প্রাইভেট পার্টসে হাত লাগে উযু ভেঙে যাবে, তাহলে আমি ফরজ গোসল উযু মানে গোসল করার সময় উযু করে আমি গোসল করলাম, এখন আমি প্রাইভেট পার্টসে হাত লাগলো, এখন কারাকে উযু করতে হবে? তাহলে ওই যে ওইটা যদি হাদিস হয় এটাই কোশ্চেন আর কি। সঠিক মত, যদি এই মাসলা তো ইখতিলাফ রয়েছে, কিন্তু সঠিক মত হচ্ছে যে সরাসরি যদি স্পর্শ হয়। আচ্ছা, আর স্পর্শ কাকে বলে? স্পর্শ মানে হচ্ছে হাতের তলা দিয়ে এই দিক থেকে স্পর্শ হয়, এই দিক থেকে হঠাৎ করে এরকম অজান্তে লেগে অনিচ্ছে, তো এটা স্পর্শ না, টাচ করা নয়, আপনি ইচ্ছা করেও করেনি আর তারপরে হাতের তলা দিয়ে হয়নি, তো স্পর্শ যেই ব্যক্তি করবে তার উযু নষ্ট হয়ে যাবে, সেটা কামভাব নিয়ে হোক এমনিতেই হোক। এটা একটি মত যেটা প্রসিদ্ধ মত, এর উপরেই সতর্কতামূলক আমল করা উচিত। তবে আর একটি মত রয়েছে যেটা অনেক সালাফি আলেমদের মত রয়েছে, সেটা হচ্ছে কামভাব নিয়ে স্পর্শ করলে যেহেতু মজিবের হওয়ার আশঙ্কা রয়েছে সেই জন্য তাতে উযু নষ্ট হবে, অর্থাৎ যৌন চাহিদা একটু শরীরটা গরম আর ওই অবস্থায় স্পর্শ করেছে তার উযু নষ্ট হবে। আর এমনিতেই হাত গেছে বা হাত দিয়েছে অথবা একটু সাবান দিয়েছে তাতে উযু নষ্ট হবে না, এটা একটি মত, অনেক আলেমেরই আছে, সুতরাং এটাকে একবার উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু আমরা সতর্কতামূলক বলবো যে আপনার কামভাব থাক আর নাই থাক উযু নষ্ট হয়ে যাবে লজ্জা স্থানে হাত দিলে। আর যদি থাকে কাপড়ের ওপর অথবা অন্য কিছুর ওপর, হাতে আপনার ধরেন আর কিছু আছে, তাহলে কোনো অসুবিধা নেই, সরাসরি স্পর্শ হলে উযু নষ্ট হবে। জাযাকাল্লাহ খায়র। অনেক ব্রাদার সিস্টার লাইনে আছেন, যে সুবিধায় আমি সকলকে রিকোয়েস্ট করব যে আমরা একটা করে প্রশ্ন করি, ইনশাআল্লাহ অন্যদেরকে সুযোগ করে দিই। এই পর্যায়ে প্রশ্ন করবেন মাহমুদ খান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বরকাতুহু। জি বলেন। জি, আমার প্রশ্ন ছিল যে আমাদের এখানকার এক মাওলানা এমন একটা ফতোয়া দিছে যে একটা গরুতে সাত ভাগে হচ্ছে আপনার সাত ভাইয়ের হচ্ছে আকিকা দেওয়া যাবে এবং একটা হচ্ছে কুরবানিও হবে, এই ফতোয়াটা কি হচ্ছে সঠিক কিনা, এটাই আমার জানার বিষয় ছিল। এবং দিছেও মানে একটা গরু দিয়ে সাতটা আকিকা, সাত ভাইয়ের আকিকা এবং একটা কুরবানি। জি, দেখেন যিনি ফতোয়া দিয়েছেন উনি হয়তো হানাফি মজহাবের অনুসারী, হানাফি মজহাবে তারা বলছেন যে যেমন কুরবানিতে ভাগ আছে তেমনি আকিকা তো ভাগ চলবে, কিন্তু তাদের এই মতটি একেবারে শুধু তাদের যুক্তি ভিত্তিক, কোনো দলিল ভিত্তিক নাই, কোনো দলিল নাই। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাগে আকিকা দেননি, চার খলিফার কেউ দেননি, সাহাবীরা কেউ দেননি, তাবেইনরা পর্যন্ত কেউ ভাগে আকিকা দেন নাই, স্বর্ণযুগে এরকমটা ছিলই না। সুতরাং ভাগে আকিকা দেওয়া জায়েজ নয়, যথেষ্ট নয়, কেউ যদি দিয়ে থাকে সেটা আকিকা হয়নি, নিজেরা খেয়েছে যে অংশটুকু সেটি খাওয়া হয়েছে, আর যেটুকু দান করেছে গরিব মিসকিনকে সেটুকু সালাকা হয়েছে। আর সুতরাং তাদের এই ফতোয়া ঠিক নয়, আকিকা হইতে হবে ছেলে হইলে দুটো পশু উত্তম, আর গোটা জীব হইতে হবে, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে তাতে একটা দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেনের আকিকা দিয়েছেন দুটো করে, কাবশাইনে দুটো করে মেষ বা দুম্বা দিয়েছেন আকিকা। জি, জাযাকাল্লাহ খায়র। এই পর্যায়ে প্রশ্ন করবেন সাফিরা রহমান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছে ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ বারাকাল্লাহ ফিক। আপনার বল আল্লাহ মিন নাম। জি আমার প্রশ্ন হচ্ছে যে মৃত বাবা মার জন্য দোয়া ছাড়া আর কি কি করলে তাদের মানে উপকার মানে ই হবে আর কি, কারণ তাদের তো সওয়াবের রাস্তা বন্ধ হয়ে গেছে এবং তারা এমন কিছু করে যায় নাই যে যেগুলো দিয়ে সওয়াবগুলো কন্টিনিউ থাকবে, কি কি করা যাবে সন্তান হিসেবে, এটা আমার প্রথম প্রশ্ন। জি জি জি। মৃত ব্যক্তিকে শরীয়ত সম্মত কিভাবে নেকি পৌঁছানো যেতে পারে এই বিষয়ের একটা আমার আলোচনা আছে, শোনার জন্য আপনাকে বলবো। যেহেতু নিয়মিত আমাদের আসে থাকছে মৃত ব্যক্তির জন্য করণীয় বা মৃতের জন্য করণীয় আপনি পাবেন, ওতে সবগুলি আলোচনা করা আছে, ঘন্টার উপরে বিস্তারিত পেয়ে যাবেন। সংক্ষেপে যেটা বলবো আজকে সেটা হচ্ছে, দেখেন আর্থিক এবাদত বন্দেগী দিয়ে নেকি পৌঁছানো যাবে। নেকি পৌঁছানোকে আরবিতে ইসালে সওয়াব বলে আর ফার্সিতে সওয়াব রেসানি বলে, কারণ বাঙালিরা আবার ফার্সি বলতে অভ্যস্ত ধর্মীয় বিষয়গুলিতে বা ধর্মীয় টার্মের ক্ষেত্রে। তো সওয়াব রেসানি বলে থাকে যে নেকি পৌঁছানো। তো নেকি পৌঁছানোর যেটা একটা বড় একটা পন্থা সেটা হচ্ছে আর্থিক এবাদত বন্দেগীর মাধ্যমে। আর্থিক এবাদত বন্দেগী হচ্ছে দান খেরাত করা, সেটা যে কোনো রকমের দান খেরাত হোক, সেটা মসজিদ হোক, সেটা মাদ্রাসা হোক, সেটা এতিমখানা হোক, সেটা এতিমের প্রতিপালন হোক, সেটা যে কোনো রকম পানির ব্যবস্থা করে দিয়ে হোক, কারো টয়লেটের ব্যবস্থা করে দিয়ে হোক, কারো বাড়ি বন্যায় পড়ে গেছে, যে কোনো এক কথায় যে কোনো জনকল্যাণমূলক কাজ আর্থিক যদি আপনি দান খেরাত করতে পারেন তা দিয়ে নেকি পৌঁছানো যাবে। আওসাদাকাতিন জারি। আর একটা যেটা নেকি পৌঁছানো যাবে সেটা হচ্ছে দোয়া, আউয়ালাদিন সালেহিন ইয়াদুল্লাহ, নেক সন্তান যদি দোয়া করে। প্রথম কথা সন্তান নেক হইতে হবে আর সন্তানকে দোয়া করতে হবে, তো আপনি দোয়া করবেন, দোয়া দিয়ে নেকি পৌঁছাবেন। তিন নম্বরে যেটা দিয়ে নেকি পৌঁছানো যাবে সেটা হচ্ছে হজ কিংবা উমরা, মৃত ব্যক্তিকে হজ বা উমরা দিয়ে নেকি পৌঁছাতে পারবেন। তো এইসব ইনশাআল্লাহ তাআলা নেকি পৌঁছাতে পারবেন। আর তার আগে যদি যিনি দুনিয়া থেকে চলে গেছেন তিনি যদি নেকির রাস্তা কিছু খুলে যান, কাউকে এলেম শিখিয়ে গেছেন অথবা কাউকে সাদকা জারিয়া নিজেই করে গেছেন, এমন কিছু একটা মসজিদ নির্মাণ করে চলে গেছেন, একটা ইতিমখানা নির্মাণ করে গেছেন, একটা ছেলেকে পড়িয়ে আলেম করে দিয়ে গেছেন, হাফিজ বানিয়ে দিয়ে গেছেন, একটা কোনো গরিবের ছেলেকে লালন পালন করে দিয়ে গেছেন ইত্যাদি, একটা এতিম প্রতিপালন করেছেন, একটা বিধবার ভরণ পোষণ দিয়ে গেছেন আর সেই বিধবাটা দীর্ঘদিন বেঁচে থেকেছে ইত্যাদি, এইরকম যে কোনো নেক আমল যদি সে করে গিয়ে থাকে, নেকির রাস্তা খুলে গিয়ে থাকে, তাহলে নেকি পৌঁছিতে থাকবে। আর যদি গুনাহার রাস্তা খুলে গিয়ে থাকে, কেউ সিনেমাহল রেখে গেছে ছেলে মেয়েদের জন্য, মদের দোকান রেখে গেছে, রেস্টুরেন্ট রেখে গেছে ইত্যাদি, যেখানে হারাম কিছু বিক্রি হচ্ছে, যেখানে সিগারেট বিড়ির কোম্পানি রেখে গেছে, তাহলে সে আপনার গুনাহ তার কাছে যাচ্ছে, গুনাহার বোঝা প্রতিদিন যাচ্ছে, এই করে গেছে দুনিয়া থেকে, আল্লাহ জানে হেফাজত আছে থেকে। তো আশা করি বুঝতে পেরেছেন এইরকম মোটামুটি বিষয়গুলি রয়েছে। বিশেষ করে দোয়া, দোয়া করবেন, ইস্তিগফার করবেন, এর মাধ্যমে তাদের কাছে নেকি পৌঁছিতে থাকবে এবং তাদের মর্যাদা উঁচা হইতে থাকবে। আর তাদের উপর কোনো আযাব যদি থাকে তাহলে সে আযাব থেকে তারা মুক্তি লাভ করবেন ইনশাআল্লাহ। জি তারপরে জি আপনার ফোনটা আনমিউট করে নিন, আপনাকে মিউট করা হয়েছিল, সম্ভবত আপনার একটা প্রশ্ন রয়ে গেছে। আমরা আবারও বলবো যারা আমরা প্রশ্ন করি, দ্বিতীয় প্রশ্ন যদি আমাদের একান্ত থাকে অবশ্যই নিজ দায়িত্বে ফোনটাকে মিউট করে দেব ব্যাকগ্রাউন্ড নয়েজ থেকে বাঁচার জন্য ইনশাআল্লাহ। তো সাফিরা রহমান আপনার ফোনটা আনমিউট করে নিন। ওকে জি, এখন শুনতে পাচ্ছেন হুজুর? হ্যাঁ শুনছি, বলেন দ্বিতীয় প্রশ্ন। বলেন জি জি। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা যারা প্রবাসে থাকি তারা বছরের পর, এবং যাদের ভাই বোন দেশে থাকে, বছরের পর বছর তাদের ফ্যামিলির জন্য কন্ট্রিবিউট করার পরেও তারা কিছুতেই কিছু করতে পারে না এবং তারা মানে এটার উপরেই ডিপেন্ডেন্ট থাকে। তো আমার কথা হচ্ছে, যেহেতু মানে যদি বাবা মা তাদের সাথে না থাকে, তাহলে কি এটা কি আমরা ভাইকে দেওয়ার জন্য কি আমরা বাধ্য, বা ধর্মীয় ভাবে বা ইসলামিক এটা কি বলে? আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আগের প্রশ্নের সাথে সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ কথা মনে পড়লো, সেটা হচ্ছে আমি পজিটিভ গুলো বললাম যে এগুলো করবেন মৃত ব্যক্তিকে নেকি পৌঁছানোর জন্য আপনার বাবাকে মাকে,
কিন্তু যেগুলো করবেন না সেটা হচ্ছে যেমন আর্থিক ইবাদত দিয়ে করবেন বললাম, সেখানে কিন্তু একটা অংশ আছে, তা হচ্ছে তার মানে দৈহিক শারীরিক ইবাদত দিয়ে মৃতকে নেকি পৌঁছানোর কোনো প্রমাণ নেই। শারীরিক ইবাদত যেমন নামাজ পড়ি, দুই রাকাত নামাজ পড়লেন, আল্লাহ এটা আমার বাপকে দিয়ে দিলাম, আমার মাকে দিয়ে দিলাম, এটা জায়েজ না, বিদআত। ঠিক ওই রকমই কোরআন খানি করা, কোরআন তেলাওয়াত করলাম, আল্লাহ এক খতম দিলাম, এই এক পারা পড়লাম, পাঁচ পারা পড়লাম, আমার এই সবটা আমার বাবার রুহে পয়ের কাছে পৌঁছে দেবো, আমার বাবাকে বক্সে দিলাম, আমার মাকে বক্সে দিলাম, বক্সে দিলাম মানে দান করে দিলাম আর কি, বক্সিস। তো এগুলি বিদআত আর কি। তো কোরআন খানি ইসালে সব এগুলি বিদআত। জি হ্যাঁ, এই 100 বার দুরুদ পড়লাম, শারীরিক ইবাদত, বাচনিক ইবাদত হইলো, মুখের ইবাদত, এই শারীরিক ইবাদতে আল্লাহ এই 100 বার দুরুদ শরীফ পড়লাম, এটা তোমার নবী পাকের রওজায় পৌঁছে দাও, বিদআতের তরিকা। আরে নবী পাকের রওজাতে পৌঁছানোর জন্য আপনার ফেরেশতা লেগে আছে, আর তারপরে কাউকে আপনি ইসালে সব করবেন, আপনার আপনার বাপকে যেন এই নেকিটা পায়, আমার বাপকে বক্সে দিলাম এই নেকিটা, এগুলি বিদআত। এক কথায় শারীরিক দৈহিক ইবাদত দিয়ে মৃত ব্যক্তিকে নেকি পৌঁছানো যাবে না। এখন আপনার যেটা প্রশ্ন ছিল দ্বিতীয়, সেটা একটু ইঙ্গিত করেন। জি শুনতে পাচ্ছেন? জি শেখ, অন্য ফোনটা আসলে মিউট করে দিয়েছি আবার। উনি সম্ভবত ওনার ভাইয়ের সহযোগিতার কথা বলছেন। হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি, খালাস, মনে আছে। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন যেটি ছিল, যেটা আসল প্রশ্ন, প্রথম প্রশ্ন উত্তর দিয়ে দিলাম। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা বিদেশে প্রবাসে থাকি, আর যে আয় উপার্জন করি তাতে আমাদের চলে, তারপরে বাপ মাকে দিতে হয়, তারপরে ভাইদেরকে, এটা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যায়। তো আমরা ঠিক আছে বাপ মাকে দিলাম, কিন্তু ভাইদেরকে কি দিতে আমরা বাধ্য বা দিতেই হবে আবশ্যক? দেখেন, ভাইয়েরা যদি সাবালক হয়ে যায়, আর ভাই সাবালক হয়ে গেছে, কাজের যোগ্য হয়ে গেছে, সাবালক হয়ে যাওয়া মানে মোটামুটি 20-22 বছর বয়স হয়ে গেছে, তাদের লেখাপড়ার বয়সটা চলে গেছে, লেখাপড়া হয়ে গেছে, এখন এখন ওরা সংসার করছে, তাহলে তাদেরকে দেওয়াটা ফরজ নয়। তবে খুব বেশি যদি অভাবী থাকে তাহলে পাশে দাঁড়াবার চেষ্টা করবেন, কিছুটা তাদের সহযোগিতার চেষ্টা করবেন, কখনো সেটা সুন্নাত মুস্তাহাব হবে, নফল হবে, কখনো কখনো জরুরি হবে, একেবারে নিরুপায় চিকিৎসার জন্য এখন কিছু পয়সা না দিলে একবারে মারাই যাবে, অথবা অনাহারে মারা যাবে, দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, তখন হয়তো অজীব হবে। না হলে সাধারণভাবে যারা স্বাবলম্বী, ভাই স্বাবলম্বী বড় হয়ে গেছে, সংসার হয়ে গেছে, তাদেরকে খরচ খরচা দেওয়া ইসলামে জরুরি নয়। এরকম যে বনগুলির বিয়ে দিয়েছেন সেগুলির খরচ খরচা দেওয়া জরুরি নয়, মোটেই নয়, আপনাদের উপর সেগুলির আবশ্যকতা নেই। আবশ্যকতা হচ্ছে বাপ মায়ের, বাপ মা যদি বিরুদ্ধ হয়ে যায়, হ্যাঁ, ইম্মা ইয়াবলুগান আইনদা কাল কিবার আহাদুহুম আও কিলাহুমা, যদি বার্ধক্যে উপনীত হয়ে তোমাদের কাছে উভয় অথবা বাপ মায়ের একজন পৌঁছে যায়, তাহলে তারা এখন এতদিন কাজকর্ম করেছিল, এখন কাজকর্ম করতে পারবে না, সুতরাং আপনি যা খাবেন তাই খাওয়াবেন, আপনার ছেলে মেয়েরা যা খাবে তাই খাওয়াবেন, বরং তার চাইতে ভালো যত্ন নেওয়ার চেষ্টা করবেন। জাযাকুমুল্লাহ। শুধুমাত্র দায়িত্ব হচ্ছে এক কথাই বাপ মায়ের ক্ষেত্রে, বিবাহিতা বন্ধের ক্ষেত্রে নয়, আর যারা বড় হয়ে গেছে ভাইরা আর কাজকর্ম করছে তাদের ক্ষেত্রে আপনাদের কোনো রকমের দায়িত্ব নেই আর্থিক। জাযাকুল্লাহ খায়র। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন মুহতারিমা ইসলাম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। কেমন আছেন শেখ? আলহামদুলিল্লাহ। জি জি আলহামদুলিল্লাহ, বলেন। আমার একটা প্রশ্ন। জি, কুরবানির করার পরে যদি কুরবানির পশুর বাচ্চা হয়, সেই বাচ্চা কি করতে হবে? কি হয়েছে নাকি না, এমনি জিজ্ঞেস করছেন? হ্যাঁ হয়েছে। ছোট থেকে দেখেছি, এখন উত্তর দিই। কোরবানি যখন কিনবেন তখন একটু কনফার্ম হওয়ার চেষ্টা করবেন যে পেটে যেন বাচ্চা না থাকে, কারণ একটা কোরবানি দিচ্ছেন, তার পেটের বাচ্চাটা আমাদের দেশের মানুষরা রুচি করে খাবেও না, রুচি অধিকাংশ লোকেরই হয় না, সুতরাং লাভটা কি তাহলে? যে পেটে বাচ্চা আছে এইরকম আপনি পশু কিনে কোরবানি দেবেন,
যদি কিনে নেওয়ার পরে দেখা যায় যে কুরবানি দিতে গেছেন আর দেখা যাচ্ছে যে পেটে বাচ্চা আছে, তাহলে সেই কুরবানি আপনাদের জন্য হালাল, সেই পশু কুরবানি হোক আর এমনি হোক হালাল, কোনো অসুবিধা নেই। এবং পেটে যে বাচ্চাটা পাওয়া গেছে সেই বাচ্চাটাও আপনাদের জন্য হালাল, এখন রুচি হলে খাবেন আর না হলে খাবেন না। এই মর্মে দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, প্রসিদ্ধ হাদিস রয়েছে, যাকাতুল জানিনে যাকাত উম্মিহি, যাকাতুল জানিনে যাকাত উম্মিহি, যে মাতৃগর্ভে যে পশুটি পশু পশুর মাতৃগর্ভে যে বাচ্চাটি আছে তার জবাই হচ্ছে তার মায়ের জবাই, মানে তার মাকে জবাই করলেই এটাও জবাইয়ের হুকুমে চলে আসলো। অর্থাৎ বাচ্চাটা যখন পেট থেকে বের করলেন আবার এটাকে আলাদা করে জবাই করার কোনো প্রয়োজন নেই। এটাই এটা হচ্ছে হাদিস, এবং এই হাদিসের অর্থ এইভাবেই বুঝেছেন অধিকাংশ ফুকাহারা। সুতরাং তারা বলছেন যে পেটে যে বাচ্চা আছে আর কোরবানির পশুটাকে আপনি যে জবাই করেছেন এই জবাইয়ে সে পেটের বাচ্চাটাও হালাল, রুচি হইলে সেটা গোশতের সাথে মিক্স করে দেন আর খান, কোনো অসুবিধা নেই। আর হানাফি মজহাব বলছে হাদিসটার অর্থ তারা অন্যরকম বলছে, তারা বলছে যাকাতুল জানিনে যাকাত উম্মিহি, মানে পশুর পেটে যে বাচ্চাটি আছে সেটাকে জবাই করতে হবে তার মায়ের মতো করে, মানে তার মাকে যেমন জবাই করেছেন কাজাকাতে উম্মিহি, এইরকম অর্থ করেছে তারা, মানে যাকাত উম্মিহি পড়ে। যাই হোক, এটা ফিকহের একটি আলোচনা, সেটা অতিরিক্ত নলেজের জন্য শুনাইলাম, কিন্তু এই মতটি ঠিক নয়, দুর্বল। সুতরাং জায়েজ আছে, খেতে পারেন, বাচ্চাটাও খেতে পারেন, আবার না রুচি হলে ফেলেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, আর কোরবানি হওয়াতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়র। এই পর্যায়ে প্রশ্ন করবেন হোসনে আরা হোসেন, আপনি প্রশ্ন করুন। জি হোসনে আরা হোসেন, আপনার ফোনটা আনমিউট করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। জি, আমার প্রশ্ন ছিল কুরবানি সম্পর্কিত। কেউ যদি ঈদ নামাজ না পড়ে কুরবানি দেয় তাহলে কি তার কুরবানি হবে? কারণ আমাদের এখানে কেসে লাইনে দাঁড়ানোর জন্য সকাল 5টায় যে লাইনে দাঁড়াতে হয়, তো সেক্ষেত্রে কি কুরবানি কতটুকু সঠিক হয়েছে কিনা জানার জন্য, আর কুরবানি কতদিন পর্যন্ত দেয়া যায়, মানে কয়দিন পর্যন্ত দেওয়া যায়? জি 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 প্রশ্ন করেছেন প্রথম যে যদি কোনো ব্যক্তি ঈদের সালাত, ঈদুল আজহার সালাত না পড়ে আর সে কুরবানি করে তাহলে তার কুরবানি কি কবুল হবে? হ্যাঁ হবে, অসুবিধা নেই। কুরবানির সাথে ঈদের সালাতের সম্পর্ক নেই, দুটো ভিন্ন ভিন্ন ইবাদত, দুটো ভিন্ন ভিন্ন ইবাদত। সুতরাং কেউ যদি ঈদের সালাত নাও পড়ে তার কোরবানি হবে ইনশাআল্লাহ। তবে এখন যে ঈদের সালাত ছেড়ে দিয়েছে সেই জন্য গুনাহগার, কেমন গুনাহগার এটা নিয়ে দ্বিমত হবে। কি জন্য দ্বিমত হবে? কারণ ঈদের সালাতের হুকুম নিয়ে দ্বিমত আছে। ঈদের সালাত অধিকাংশ উলামাদের কাছে সুন্নাতে মুয়াক্কাদা বা ফরজে কিফায়া, কেউ বলছেন সুন্নাতে মুয়াক্কাদা, সবার জন্য সুন্নাতে মুয়াক্কাদা, আর ফরজে কিফায়া মানে প্রত্যেক অঞ্চলে কিছু লোকেরা ঈদের সালাত পড়লে ফরজটা সবার পক্ষ থেকে আদায় হয়ে গেল জানাজার মতো। আর ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং এই মতটাকে আমরাও প্রাধান্য দিয়ে থাকি যে বছরের ফরজ, ফরজে আইন প্রত্যেকের উপর ফরজ, এবং এটি বাৎসরিক ফরজ দুটো ঈদের সালাত। তো যারা ফরজ বলছেন সেই ব্যক্তি ফরজ ত্যাগকারী, সেই ব্যক্তি ফরজ ঈদের সালাত ত্যাগকারী, সুতরাং সে বড় গুনাহগার হবে, সে বড় কাবিরা গুনাহায় সে লিপ্ত, সে ঈদের সালাত ছেড়ে দেওয়ার কারণে এই মতের ভিত্তিতে। সুতরাং এমনটা করা উচিত নয়, যে ব্যক্তি এরকম কাজ করেছেন সেই ব্যক্তি আল্লাহর কাছে তওবা করবেন, ইস্তেগফার করবেন, এবং সময় তো নেই, সেই দিন হলে সেই ব্যক্তির জন্য উচিত ছিল বাড়িতে দুই রাকাত সালাত পড়ে নেওয়া, যদিও বিষয়টি তওবার দিবস রয়েছে। দ্বিতীয় যে বিষয়টি এখানে জিজ্ঞেস করেছেন সেটা হচ্ছে যে আমরা এই কোরবানি কয়দিন করতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আইয়ামু তাশরিক আইয়ামু যাবহিন, জি তাশরিকের দিনগুলি সব জবাইয়ের দিন। জি, তো ইয়াউমুন নাহার 10 তারিখও, ইয়াউমুন নাহার সেটা জবাইয়ের দিন, নাহার মানে হচ্ছে জবাই করা, কোরবানি করা। আর 11, 12, 13 হচ্ছে আইয়ামে তাশরিক, সুতরাং 13 তারিখ পর্যন্ত হচ্ছে কোরবানির দিন, আগামী কালকে পর্যন্ত সৌদি আরবে, এবং আপনাদের আমেরিকাতেও, যদি আমেরিকা থেকে বলেন পক্ষান্তরে,
ভারত বাংলাদেশে যেহেতু একদিন পরে তারা ঈদ করেছে শনিবারে, সুতরাং তাদের কাছে আইয়ামে তাশরিকের আরো দুদিন বাকি, আগামীকালকে তার পরের দিন বাকি রয়েছে। জি, 4 দিন কোরবানি করা যাবে, এক কথায় 4 দিন কোরবানি করা যাবে। হানাফি মজাবে 3 দিন শুধু কোরবানি, তাদের কাছে 10 তারিখ আর 11 আর 12-13 তারিখ কোরবানি করা যাবে, অথবা রিস রয়েছে আর 13 তারিখ আইয়ামে তাশরিকের অন্তর্ভুক্ত, তারাও মানছে কিন্তু 13 তারিখ তারা কোরবানিটাকে মানে না। অনেক সময় হয়ে গেল, অনুমতি চাচ্ছিলাম কি আরো কন্টিনিউ করবো না, ইনশাল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন। মোহাম্মদ হক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমার ছোট ছোট দুইটা প্রশ্ন ছিল শেখ। প্রথমটা বলি, প্রথমটা হইলো, ধরেন আমি শেখ আজকে ছুটি বাসায় আছি, আমি যদি যে ইশরাক চাস্তার আওয়াবিনের নামাজটার সম্পর্কে প্রশ্নটা আমার, যদি আমি ইশরাকের নামাজটা পড়ি, মানে প্রথমটা সূর্য ওঠার পরে যেটা 15-20 মিনিট পরে যেটা পড়ে, এইটা পড়লে কি আমার কি ওই দিনের জন্য ওইটা হয়ে গেল, নাকি চাস্তেরটাও পড়তে হবে আওয়াবিনেরটাও পড়তে হবে যদি চাই আর কি? জি, দেখেন আপনি আপনি নাম তিনটা বললেন আর আপনি ভাবছেন যে তিনটি নামাজ নাই, মূলত একটি নামাজের তিনটি নাম। জি জি, যেই নামাজটির নাম ইশরাক সেটার নাম সালাতুদ্দোহা, চাস মানে ফার্সিতে চাস, দোহার অর্থ সালাতুদ্দোহা, আর সেটাই নাম হচ্ছে সালাতুল আওয়াবিন, সেটার নাম সালাতুল। আবার বিদাতীদের কাছে সালাতুল আওয়াবিন মাগরিব পরে, কিন্তু না, হাদিস আছে যে রৌদ্র যখন একটু প্রখর হতে লাগে বা উটের বাচ্চার পায়ে যখন গরম লাগতে লাগে, মানে সকালবেলা 8টা 9টা 10টা এই সময়গুলিতে। আর এই যে নামাজ, যেই নামাজের কয়েকটি নাম, এই নামাজের সময়টা হচ্ছে বড় লম্বা সময়। হ্যাঁ, সূর্য উঠার 15 মিনিট পর থেকে শুরু করে সূর্য মাথার ওপর আসার 15 মিনিট আগ পর্যন্ত যে কোনো সময় পড়ে নিতে পারেন, আর সর্বনিম্ন 2 পড়তে পারেন, 4, 6, 8, 10, 12 পর্যন্ত পড়তে পারেন। অধিকাংশ ওলামাদের কাছে সবচেয়ে উত্তম হচ্ছে 10-12 পড়া, যত বেশি পড়বেন তত ভালো। আর যদি আপনি 2 পড়েন তো ইনশাআল্লাহ আপনার শরীরের 360 অঙ্গের পক্ষ থেকে সাদাকা হয়ে যাবে বা কাফফারা হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, ওই দিনের সাদাকা। আচ্ছা শেখ, শেখ আরেকটা ছোট প্রশ্ন ছিল। বলেন। আচ্ছা শেখ, ওই যে আমরা যে রাতে যখন ঘুমাই, ঘুমানোর সময় যতটুকু সুন্নাহ অনুযায়ী দোয়া গুলি আছে আমরা পড়া ঘুমাই, বিছানায় ঘুমাই, তো এখন দেখা যায় রাতে অনেকবার ঘুম ভাঙে বাথরুমে যাই বা অন্য কোনো কাজ কইরা যাই হোক, বিছানা যখন আবার আসি তখন কি ওই দোয়া গুলিকে আবার পড়তে হবে? জি না, একবার শোয়ার সময় প্রথম যখন শুইতে গেলেন, ঘুমাতে গেলেন, তখন শুয়ে অথবা শোয়ার আগে বসে আপনি দোয়াগুলি পড়েন, ইনশাল্লাহ ওই রাতের জন্য যথেষ্ট। তারপরে বারবার উঠতে হইলো, দোয়া পড়ার প্রয়োজন নেই। তবে যদি ঘুম ভাঙে তাহলে ঘুম ভাঙার যে দোয়াগুলি রয়েছে সেগুলি পড়ে আলহামদুলিল্লাহ আহিয়ানা বাদা মা মাতান ওয়ালি হিনসুর, তারপরে এছাড়াও দোয়া রয়েছে আলহামদুলিল্লাহ আল্লাযী আফানি ফি জাসাদি ওয়া রাদ্দা আলাইয়া রূহি ওয়া আযনা লি বিযিকরিহি, ইত্যাদি পড়লেন, আল্লাহর জিকির আজকার করলেন, তওবা ইস্তিগফার, বেশি রাত গভীর রাতে উঠেছেন ওই সময়গুলিতে দোয়া কবুল হয়, সুতরাং আল্লাহর কাছে একটু দোয়া করলেন, ইস্তিগফার করলেন, তো এগুলো ভালো কাজ। কিন্তু আজকার নম, নিদ্রার পূর্বে যে জিকির আজকার গুলি বা দোয়া রয়েছে সেগুলি একবার পড়ে নেওয়া যথেষ্ট ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়র। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন। ইয়াসমিন, আপনি প্রশ্ন করুন। জি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার দুইটা প্রশ্ন, একটা আমার বোনের পক্ষ থেকে আর একটা আমার। একটা হচ্ছে, প্রথমটা বলতেছি যে মহিলাদের কি একামত দিতে হবে, আর ফরজ সুন্নত সব সময় কি সানা পড়তে হবে কিনা, এই একটা। মহিলাদের কি একামত দিতে হবে? একামত দিয়ে দেওয়াই ভালো, একামত দিয়ে দেওয়া ওয়াজিব, ফরজ নয় মহিলাদের ক্ষেত্রে, কিন্তু একামত দিয়ে দেওয়াটা হচ্ছে ভালো। কিছু কিছু মাঝে একামত দিতে হবে না বলছে বা দেওয়ার প্রয়োজন নাই, কিন্তু একামত দিয়ে দিলে ভালো। আর প্রতিটি সালাতে কি সানা পড়তে হবে? হ্যাঁ, ফরজ হোক আর সুন্নত হোক আর নফল হোক, প্রতি সালাতে সানা, প্রথম রাকাতে সানা বা ইস্তেফতার দোয়া পড়ে নেওয়া ভালো, সেটা সুবহানাকাই হোক অথবা ইন্নি ওয়াজাহতু ওয়াজহিয়া হোক অথবা আল্লাহুম্মা বাইদ বাইনি হোক, এই তিনটি প্রসিদ্ধ। আর যদি মুখস্থ থাকে তো মাঝে মাঝে এটা, মাঝে মাঝে এটা, মাঝে মাঝে এটা, এভাবে পড়বেন আর কি, যাতে সবগুলি সুন্নত আমল হয়। বলেন দ্বিতীয় প্রশ্ন। জি, আপনি ফোনটা আনমিউট করে নিন। জি জি, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আমি আগে
অনেক ছবি উঠাম, তো আপনার 2017 সাল থেকে আপনার যখন ইস্যু নিয়ে তখন থেকে ছবি টবি উঠানো সব বন্ধ করে দিছি। তো আমার মোবাইলে বেশ কিছু ছবি আছে, তো এগুলি কেউ কোনো ফেসবুকে নাই, কোথাও নাই, হয়তো আমার ছোট দুইটা বাচ্চা আছে ওরা দেখতে পারে বা আমি চাইলে দেখতে পারি। এখন এগুলি কি মুছে দিতে হবে না থাকলে গুনাহ হবে? ছবিগুলি মোবাইলে রাখলে এর ক্ষতিকর দিকও আছে, আল্লাহ না করে কখনো যদি মোবাইল হারিয়ে যায় অথবা কেউ চুরি করে নেয় তাহলে অন্যের হস্তগত হতে পারে। হ্যাঁ, তো এরকম অনেক সময় দুর্ঘটনা ঘটছে, সুতরাং সতর্কতা অবলম্বন করাটাই ভালো, আল্লাহ যেন হেফাজত করেন সবারই। আজকাল এই এই ছবিটা এমন হয়ে গেছে যে অনেকে এটা রাখছেন স্মৃতি করে, আর এই ছবিগুলি নিয়ে যেহেতু দ্বিমত আছে আর সেটা প্রকাশ্যে কোথাও ঝুলিয়ে রাখছেন না, টেবিলে অথবা দেয়ালে আপনি রাখছেন না সাজিয়ে, তো সুতরাং যদি বাঁচতে পারেন তো সবচেয়ে ভালো, এগুলো যদি নিশ্চিহ্ন করে দেন, সালাফি আলমরা এটাই বলছেন, আর যদি রাখেন তাহলে আপনি মোবাইলের মেমোরিতে যদি রাখেন তো হয়তো রাখা যেতে পারে, আল্লাহ আলম। যেহেতু মশলায় ইখতলাফ রয়েছে এই ছবিগুলি কি নিষিদ্ধ কি না, জি শেখ হোসেন রহমতুল্লাহ বলছেন না এই ছবি নিষিদ্ধ নয়, কারণ এই ছবিতে হাত কাজ করে না তার কাছে। সুতরাং এই ছবিগুলি যে ছবির হাদিসের ওপর যে কঠোর শাস্তির কথা এসছে সেগুলি হচ্ছে এমন যে ছবিগুলি আপনার হাত দিয়ে তৈরি করা হয়েছে অথবা সেগুলি প্রতিমূর্তি, যেগুলিতে শিরকের সম্ভাবনা রয়েছে, যেগুলিতে অতি ভক্তির সম্ভাবনা রয়েছে, মৃত ব্যক্তির রাখা হয়েছে আর ধীরে ধীরে ভক্তি শুরু হয়েছে, ধর্মগুরুদের যেমন হয়ে থাকে, যেমন বোহরাদের, তারা প্রতিটি দোকানে বাড়িতে প্রতিটি রুমে একটা করে ছবি রেখে সে মাসুম ইমামের পূজা করে, তো যাদের এই ফেতনাগুলি রয়েছে, তো এগুলো হচ্ছে এই ছবি হচ্ছে শিরকের রাস্তা, আর আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সাথে সদৃশ্যতাও, এই দুটো কারণে ছবিকে হারাম করা হয়েছে। একটা কারণ অবশ্য থাকছে, কিন্তু এই ক্যামেরার ছবিগুলি নিয়ে বড় দ্বিমত রয়েছে, আবার বলছি, সেজন্য যদি বেঁচে থাকতে পারেন তো ভালো, আর এগুলোকে যদি আপনি নিশ্চিহ্ন করে দিতে সবচেয়ে ভালো, সতর্কতা আর কি। আল্লাহু আলাম। রাখাল খায়ের, তো এই পর্যায়ে প্রশ্ন করবেন খায়ের খান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি খায়ের ভাই, ভালো আছেন? শেখ আলহামদুলিল্লাহ। বলেন। তাকাবালাল্লাহু মিন্না মিনকুম। আমিন আমিন, তাকাবালাল্লাহু মিন্না মিনকুম। জি আমার আসলে চাইছিলাম তো দুইটা প্রশ্ন, ছোট দুইটা প্রশ্ন আসলে। একটা হলো এক ভাইয়ের একটা ছেলে বয়স 9 বছর, তো আর সিয়ামুল আরাফার সিয়াম রাখার উদ্দেশ্য ছিল, রাখতে চাইছিল ছেলেটা, তখন তাছাড়া তখন লকডাউন, স্কুলও নাই, স্কুল বন্ধ, তার মা বলতেছে না তোমার সময় হয় নাই, আর ওর ইচ্ছা ছিল রাখার জন্য, আর ওর বাবা বলছিল ও যখন চাইতেছে রাখুক, ছেলেটা চাইতেছে, স্কুলও বন্ধ আছে রাখলে অসুবিধা কি, তখন ওর মানে ছেলের মা বলছে যে না তোমার যারা পাপ করে তাদের জন্য, মানে যে এক বছর আগের এক বছর পরে গুনাহ মাফ হয় অবশ্যই, তো এটা এখন বাপ ছেলের ইচ্ছা ছিল, আর ছেলে আবার বলছে যে যদি আমার বুক খিদা লাগে আমি ভেঙে ফেলবো অসুবিধা, তারপরও মা চাইছেন না রাখতে, তো এটা ছেলের বাবা রাইট না মা রাইট, কোনজন রাইট? আরেকটা প্রশ্ন একসাথে বলে, আর সময়টা বাঁচবে, ছোট সতীনের মেয়ের জামাই মানে স্বামী, এটা সতীনের জন্য মাহরাম? জি জি জি, প্রথম প্রশ্ন বলি যে ছেলে 9 বছর বয়স, আরাফার সিয়াম রাখতে চাইছে, মা বলছে না রাখতে হবে না, ক্ষুধা লাগবে, কষ্ট হবে, রাখতে দেবে না, মায়া করছে, শরীরের উপরে মায়া করছে, আর বাবা বলছেন না ট্রেনিং করুক না, প্রশিক্ষণ হবে না কি হবে রাখুক, হ্যাঁ, এখন মা রাখতে দেয়নি, এখানে কার অধিকার বেশি? দেখেন অভিভাবক হচ্ছে পুরুষ, আল্লাহ বলছেন কোরআনে আর রিজাল কাওয়ামুন আলা নিসা, প্রথম মাসআলা, যেহেতু এখানে অভিভাবক কে বা কার অধিকার বেশি, সব সময় ছেলে মেয়ে বাপের বেশি হক রাখে বড় হওয়ার পরে, ছোট ক্ষেত্রে ভিন্ন বিষয় রয়েছে,
যখন একবারে শিশু অবস্থায় থাকবে, যখন দুধ পান করবে, ওটা আর একটা দিক। কিন্তু আর একটা দিক হচ্ছে যে সেটা হচ্ছে নেক আমলের দিক, যে যে বাপ মায়ের মধ্যে যে বেশি নেক আমল করতে বলবে, হ্যাঁ, তার আনুগত্য করা উচিত। এই দিকটা বাদ দিয়ে এখন এমনি অভিভাবক হিসেবে যেহেতু মাসালা জিজ্ঞাসা করেছেন, অভিভাবক হচ্ছে ছেলের বাবা, মা নয়। আর রিজাল কওয়ামুন আলা নিসা, নারীদের উপর নেতৃত্ব আল্লাহ দিয়েছেন পুরুষকে। আর তারপরে ছেলের বাবা ভালো কাজের কথা বলেছেন, কিন্তু উনি যে যুক্তি দিয়েছেন সেই যুক্তিটা ওনার মতে হয়তো ঠিক, কিন্তু আসলে শরীয়ত সম্মত নয়। যুক্তি পেশ করেছেন যে গুনাহ মাফ হবে 2 বছরে, আর গুনাহ তো এখন হয়নি, গুনাহ তো 15 বছর থেকে লিখা শুরু হবে। দেখেন, যার গুনাহ নেই, যার গুনাহ নেই বা প্রতিদিন অনেক নেক আমল করছে, এমনি তো গুনাহ মাফ হয়ে যাচ্ছে, তাহলে তার 2 বছরের আগের পরে কি করে গুনাহ মাফ হবে? অনেক নেক মানুষ আছে আল্লাহর বান্দা যে অনেক নেক আমল করছে, যার ফলে এমনিও তাদের গুনাহ কম, সাগিরা গুনাহ সামান্যই হয়তো আছে, আর তারপরে অনেক নেক আমল, তো এমনি তো উজুর দ্বারাই মাফ হয়ে যাচ্ছে, সালাত পড়ে মাফ হয়ে যাচ্ছে, মসজিদে হেঁটে যাচ্ছে, কদমে কদমে গুনাহ মাফ হচ্ছে, তো মাফ হয়ে গেছে। তাহলে আর ওখানে সিএম দিয়ে 2 বছরে কি গুনাহ মাফ হবে? তাহলে আর কার অনেক গুনাহ আছে? তো কথা হচ্ছে, যার গুনাহ নেই অথবা গুনাহ মাফ হয়ে গেছে, আরাফার শ্যাম দ্বারা তার মর্যাদা উঁচা হবে। আরাফার শ্যাম শুধু গুনাহ মাফের জন্য নয়, এটা সর্বনিম্ন যে 2 বছর গুনাহ মাফ হবে। কিন্তু যাদের গুনাহ নেই অথবা গুনাহ মাফের আরো মাধ্যম আছে, তাদের মর্যাদা উঁচা হবে, রাফুদ দারাজাত, অনেক মর্যাদা উঁচা হবে এই রোজার মাধ্যমে। তো ছোট যারা কচি কাচা, যাদের রোজা ফরজ হয়নি, তারা যদি এই রোজাগুলি রাখে, শ্যাম পালন করে, তাহলে মর্যাদা উঁচা হবে ইনশাআল্লাহ। সুতরাং এই যুক্তিটা তার পেশ করা ঠিক হয়নি। তারপরে তৃতীয় যে বিষয়টি এখানে, সেটা হচ্ছে যে বাচ্চাদের সিয়াম ফরজ হওয়ার আগেই সাহাবায়ে কেরামরা বাচ্চাদের, নাবালকদের 7 বছরের 8 বছরের বাচ্চাদের সিয়ামের প্রশিক্ষণ দিতেন। আর তারপরে আসর পরে যখন তাদের ক্ষুধা লেগে, তাদেরকে নিয়ে মদিনার বাইরে নিয়ে চলে যেতেন, যাতে করে কান্নাকাটি না করে আর বাড়িতে কিছু খেতে না চাই, আর তাদেরকে নিয়ে খেলনা দিয়ে এদিক সেদিক করে খেলাতেন, আর তারপরে মাগরিব যখন সূর্য ডুবতে যেত তখন বাড়িতে নিয়ে আসতেন। আর নিয়ে আসার পরে আপনার নিয়ে আসার পরে তখন ইফতার করাইতেন। তাহলে এই যে অভ্যাস করানো, ছোট থেকে যদি বাচ্চারা ক্ষুধায় অভ্যস্ত হয়ে যায়, রোজা রাখতে অভ্যস্ত হয়ে যায়, তাহলে 15 বছর পরে আর রোজা রাখতে কোনো অসুবিধা নেই। পক্ষান্তরে এইভাবে যদি বলে যে না না পরে রাখবে পরে রাখবে, বাচ্চাটা দুর্বল হয়ে যাবে, আরে এখন রোজা রাখে নাকি এত বড় দিন, এইরকম করে যদি রোজা রাখতে না দেন, তাহলে হঠাৎ করে যখন 14 বছর বয়স, 15 বছর বয়স বলছেন তো রোজা ফরজ হতে যাচ্ছে, রোজা রাখ, বলছেন না না আমি না খেয়ে থাকতে পারবো না, রোজা ফরজ হয়েছে রোজা রাখবে না, তখন অবাধ্য হয়ে যাবে। সেই সময় রক্ত তো গরম হয়ে গেছে, অলক হতে চলেছে, তখন বাপ মায়ের কথা অমান্য করে ফেলবে, যেটা ক্ষতি করবে। সুতরাং আগে থেকে যেমন সালাতের 7 বছর থেকে প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ রয়েছে, রোজারও প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করবেন, যদিও চাপ দেবেন না, মানে প্রতিদিন রোজা রাখাবেন এরকম করবেন না, কিন্তু প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করবেন, মাঝে মধ্যে রোজা রাখাবেন, বিশেষ করে ছোট দিনগুলিতে রোজা রাখাবেন, বা ঠান্ডার দেশে বড় দিন হইলেও হয়তো রোজা রাখতে কষ্ট নেই, বুঝতে পারছেন, তারপরে স্কুলও নেই, বাড়িতে বসে আছে, কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ। তা আমি বলবো যে ওই বোন ভুল করেছেন, এরকমটা করা উচিত হয়নি, রোজা রাখে। দেখেন, একটা বাচ্চার শরীরের যত্ন নেওয়ার চাইতে বা দুনিয়ার পার্থিব যত্ন নেওয়ার চাইতে বেশি আখিরাতের যত্ন নেওয়া উচিত মা বাবাকে, যে এই ছেলেটা জান্নাতে যাতে করে যেতে পারে এবং আমাদেরকে নিয়ে যেতে পারে, সুপারিশ করে এইরকম ভাবে ছেলে মেয়েদের তরবিয়তের চেষ্টা করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। জি, আমাদের দেশে এটা ভুল করে, পর্দা করতে হবে, নিজের জামাইটা জামাই। তো ইনশাল্লাহ সময় অনেক হয়ে গেল, আজকের সর্বশেষ প্রশ্ন নিচ্ছি ইনশাল্লাহ। আসলে আমরা এখানে তো কুরবানি দিই, সবাই কুরবানির মাংসটা আমাদের বন্টন করাটা গরিব মিসকিন তো এখানে ওইভাবে নাই, আমরা পুরা মাংসটাই অলমোস্ট, যারা কুরবানি দেয় না আমাদের পরিচিত জনদের ভিতরে তাদেরকে 2-1 জনকে শুধু মাংস দেওয়া হয়, আর পুরা মাংসটাই ফ্রিজে রেখে দেওয়া হয়, এবং এই মাংসটা আসলে আমরা বেশিরভাগই খাই
যখন বাসায় কোনো বন্ধু বান্ধব আসে, আত্মীয় স্বজন যায় থাকে, তাদের ওই কথা হয়, এতে আমাদের বন্টনে কোনো সমস্যা হবে কি না? আপনি যে মাসালা জিজ্ঞেস করলেন তাতে কোনো অসুবিধা নেই, সেটা হচ্ছে যে আজকাল যারা প্রবাসে থাকেন সেখানে তো আসলে শহরে বসবাস করছেন, আর অপরিচিত দেশে বসবাস করছেন, গরিব মিসকিন কোথায় আছে খোঁজ খবর রাখেন, এখানে সৌদি আরবে এরকম পরিস্থিতি, তো যার ফলে গরিব মিসকিন খুঁজেও পাওয়া যায় না, তো আমরা গরিব মিসকিনকে না দিয়ে অধিকাংশ গোস্তটাই রেখে দিই, অল্প হয়তো কাউকে দিলাম দুই এক দুই চার জনকে যাদেরকে চেনি, আর তারপরে সবটাই রেখে নিয়ে ফ্রিজে মাঝে মধ্যে খেলাম যখন আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব আসলো, যায় যাচ্ছে। কোনো ব্যক্তি যদি কোরবানির মাংস পুরোটাই নিজের বাড়িতে খেয়ে নেই তবুও কোরবানি হবে ইনশাআল্লাহ, আর যদি কেউ পুরোটা আত্মীয় স্বজনকে বন্ধু বান্ধবকে খাওয়াই দেয় তাও কোরবানি হবে, আর কেউ যদি পুরোটাই গরিব মিসকিনকে খাওয়াই তবুও কোরবানি হবে, কিন্তু উত্তম হচ্ছে তিন শ্রেণীর মানুষ খাবে, এটা হচ্ছে উত্তম। নিজেরাও খান, ফাকুলু মিনহা যারা চাইতে আসে না কিন্তু কুরবানি দিতে পারেনি তাদেরকেও দাও, বন্ধু বান্ধবকেও খাও, আত্মীয় স্বজনকেও খাও, আর যারা অসহায় অথবা যারা ভিক্ষুক বা যারা অভাবী চাই তাদেরকেও দাও। সুতরাং এইভাবে যদি করেন, আর তিন ভাগ সমান করতে হবে সেটাও জরুরি নয়, এর আগে আলোচনা করেছি, জরুরি নয়, যেখানে বেশি প্রয়োজন সেরকমটা। এখানে দেখছেন যে আমি গরিব মিসকিন খুঁজে পাই না, সুতরাং নিজের বাড়িতে বেশিরভাগটা রেখে দিতে হবে, তো এটাই তো করতে হবে, ফেলে তো দেওয়া যাবে না, সুতরাং জায়েজ আছে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। কিন্তু গরিব মিসকিন থাকতে যদি আপনি দু তিন টুকরা দিলেন বা দিলেন না আর সবটাই রেখে নিলেন, তখন এখলাসে ঘাটতি আসবে, তখন আপনার সওয়াব কমে যাবে অথবা সওয়াব হবে কিনা আল্লাহ ভালো জানে। অভাবী আছে, গরিব আছে, গ্রামের লোকেরা সারা বছর গোস্ত কিনে খেতে পারে না, আর আপনি ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলেন, এটা জায়েজ নয়। আজকের প্রশ্ন উত্তর আর আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নেক আমল কবুল করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আগামী জীবনটাকে যেন বরকতময় করেন, এবং অতীতে যে সব ভুল ভ্রান্তি হয়েছে আল্লাহ যেন মাফ করে দেন। ঈদ উল আজহাকে পুরো উম্মতে মুসলিমার জন্য এবং বিশেষ করে যেসব ভাই বোনেরা আমাদের আলোচনায় শরীক হয়েছেন তাদের জন্য আল্লাহ বরকতের মাধ্যম বানিয়ে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিদায়তের মাধ্যম বানিয়ে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন হিদায়তের উপর আমাদেরকে যেন প্রতিষ্ঠিত রাখেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আমাদের ছেলে মেয়েদের যেন নেক হায়াত দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ধন সম্পদে হালাল রুজিতে যেন বরকত দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীর স্বাস্থ্যে সব কিছুতে যেন বরকত দান করে, এবং সমস্ত রকমের অনিষ্ট বালা মুসিবত থেকে, শত্রু থেকে, জিন মানুষ শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবার হেফাজত করেন। জাযাকুমুল্লাহ খাইরান, ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।